সাবস্ক্রাইব করুন এমডি তামবির চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিও নোটিফিকেশন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, নারায়ে গাউস, গাউস কা দামন, ওলি আল্লাহ কা দামন, পীর ও মুর্শিদ কা দামন, আলা হযরত কা দামন, মসলা কে আলা হযরত জিন্দাবাদ, মসলা কে আলা হযরত, নারায়ে তাকবীর। অনেক নাত শুনেছেন, তবে আমার নাতের মধ্যে অত কণ্ঠস্বর নাই, নাতের মধ্যে বুঝার মতো কোন কথা আছে? আসুন আমার সঙ্গে বলুন, আমার জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ, আমার জীবনে হবে কি তোমার দেখা ইয়া রাসূল আল্লাহ, এ আশাই রয়েছি বসে আমরা গোনাগার ইয়া রাসূল আল্লাহ, বলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে জোরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাহু। আমার জীবনে হবে কি তোমার দর্শন ইয়া রাসূল আল্লাহ, জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কে হয় নাই, পৃথিবীর যেদিকে তাকাই মেহরবান আর তো কে হয় নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূল আল্লাহ, বল আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু। আমার জীবনে হবে কি তোমার মোলাকাত ইয়া রাসূল আল্লাহ, মরণের কালে যেন পাই তোমারি চরণ তলে ঠাই, জোরে বলুন আমিন। প্রত্যেকটা সুন্নি মুসলমানের আকীদা, মরার পরে আমার আকা ইসলাম হযরতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কদমের নিচে জান্নাত চাই না কি গো? জি জি। তাহলে জোরে বলেন আমিন, আমিন, আরো জোরে বলেন আমিন, আমিন। মরণের কাল যেন পাই তোমারি চরণ তলে ঠাই, হাসরে তোমার বিনা নাই যে পারা পারিয়া রাসূল আল্লাহ, বলো আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাহু। আয়াতে কারিমা পড়েছি, ওলামা কেরাম অনেক অনেক আয়াতে কারিমা পড়ে গেছে, ইনশাআল্লাহ আমি যে ছোট্ট করে একটা আয়াতে পাক পড়েছি তার ব্যাখ্যা এবং এই আয়াতের প্রতি তাকরির করতে গেলে ইনশাআল্লাহ বেশ কিছুক্ষণ সময় লাগবে।
যদি আপনারা দোয়া করুন আমি কতটা পারি আল্লাহ আমাকে কতটা বলান সেটা হচ্ছে আমার রসুল পাকের সাদকা গাউসে আজমের ওসিলা আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ কে বলছেন আল্লাহ কিন্তু যা কিছু বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই না জোরে বলেন না আগো আল্লাহ আমাকে বলেছে নামাজ পড়ো আল্লাহ আমাকে বলেছে রোজা রাখো কে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলে পাক এসে বলেছেন কোরআনের আইন শুনিয়েছেন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে হ্যাঁ খারাপ জিনিস থেকে বেঁচে থাকতে হবে পিয়ারে মুস্তফাও বলেছেন তার জন্য আমরা মুস্তফাকে ভালোবাসি না হ্যাঁ কিন্তু একদল আবার ভালোবাসা থেকে ইনকার করে যাই হোক না কেন কোরআন বলছে বিশ্বাসীগণ আমি তাহলে কোরআনকে জিজ্ঞাসা করি হে কোরআন কাকে বিশ্বাস করব বাপকে মাকে ভাইকে কাকে কোরআন বলছে আমানু আলিবে আল্লাহ আল্লাহকে বিশ্বাস করো আলিবে আল্লাহ তাহলে আল্লাহকে বিশ্বাস করো আর মিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশ্বাস করো তারপরে কাকে নু সমস্ত নবীগণকে বিশ্বাস করো আর কাকে ওয়াও ওলিকে বিশ্বাস করো তাই না তাহলে কোরআন বলছে ওলিকে বিশ্বাস করো কেউ যদি বলে ওলিকে বিশ্বাস করো না ওলিকে মানা যাবে না মরে গেছে মিটে গেছে কোরআনের মত মানে মোতাবেক করলো না কোরআনের খেলাফ করলো ভাই কোরআন সম্মত করলো না কোরআনের বাইরে করলো তাহলে বোঝা গেল যারা ওলি মানে তারা হচ্ছে আল্লাহর কোরআনকে মানে আর যারা ওলিকে খেলাফ বা ওলিকে মানে না কোরআনের খেলাফ মানলো কোরআনকে মানলো না তারপরে কিন্তু আবার দেখবেন আলিফ আছে এখানে অনেক মৌলানা মন্ত্রী জ্ঞানী গুণী মাস্টার মৌলবী যোগ্য বিজ্ঞ জ্ঞানী গুণী আছেন আমানুতে আলিফ মিম নু ওয়াও আলিফ কেমন হ্যাঁ তাহলে পিছনেও আলিফ আগেও আলিফ তাহলে আগে হেফাজত করছেন আল্লাহ পিছনে হেফাজত করছেন আল্লাহ তার জন্য জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ মুজাদ্দিদে আজম সরকারে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার নুরার নুরানি জবানে বলছেন মিট গায়ে মিটতে হ্যায় মিট জায়েঙ্গে আদা তেরা না মিটা হ্যায় না মিটেগি কবি চর্চা তেরা ইয়া রাসূলুল্লাহ তার মানে কি প্রত্যেকটা জামানায় ইনকিলাব পয়দা হয়েছে ইনকিলাবের মানে যদি প্রত্যেকটা জামানার তার হক না চেয়ে নেই সেই পার্টি কিন্তু তাকে কেউ হক দেবে না তাহলে হক চাইতে গেলে কি করতে হবে ইনকিলাব পয়দা করতে হবে আজকে ইনকিলাবের সর্বপ্রথম রাস্তা দেখিয়েছিলেন আমার নবী আদম আলা নবী আনা ইনকিলাবের সর্বপ্রথম ধ্বনি উঠিয়েছিলেন হযরত ইব্রাহিম আলা নবী আনা প্রত্যেকটা জামানা ইনকিলাব পয়দা হয়েছিল তার বিপক্ষ পার্টির জন্য যে আমি সক্রিয়ভাবে নিজের মনোভাবকে প্রকাশ করব নবী আনা কাজ করে আল্লাহর ইলাহিয়াতের দাওয়াত দিয়েছিলেন সেই আপনার প্রোগ্রাম আজও 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 চলে আসছে প্রত্যেকটা জামানায় নবী আনা দলকে মিটাতে চেয়েছিল ইব্রাহিমকে মিটাতে চেয়েছিল নমরুদ মিটে গেছে মুসাকে মিটাতে চেয়েছিল ফেরাউন মিটে গেছে একেবাদিকরে মিটাতে এসে মিটে গেছে হামান মিটে গেছে গেছে কারুন মিটে গেছে ওহাবি তুমিও মিটে যাবে এ কাদিয়ানি তুমিও মিটে যাবে নবীর দুশমন তুমিও মিটে যাবে কিন্তু আমার নবীর চর্চাকে মিটাতে পারবে না মিট গায়ে মিটতে হ্যায় মিট জায়েঙ্গে আদা তেরা না মিটা হয় না মিটে গি কবি চর্চা তেরা ইয়া রাসূল আল্লাহ দরুদে পাক আল্লাহু সাল্লি আলা সাইয়েদানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি আল করম ওয়া আলিহি ওয়া সাহাবী বাদ সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবি ইয়া রাসূল আল্লাহ আগো আমরা জান্নাতে যাবো আশা আছে তো কিন্তু বসতে পাবো কিনা তার এখন ঠিক নাই কিন্তু আমার রসুলে পাক নূরের জবানে বলেছেন এটা হচ্ছে জান্নাতের বাগিচা যতক্ষণ পর্যন্ত আপনি এখানে বসে থাকবেন জান্নাতে বসে আছেন জোরে বলেন না একটু আরো জোরে হবে না সুবহানাল্লাহ আমার পিয়ারা নবী আকা ইসলাম নূরের জবানে বলেন আমার ওই জায়গায় যে জায়গায় আপনার ইবাদত করা হয়
যে জায়গায় বসে আল্লাহ আল্লাহর বাণী শোনানো হয় ওই জায়গাটা জান্নাতের একটা টুকরা আমার উম্মত যদি বসে থাকে যতক্ষণ বসে থাকবেন আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা তার ওই আস্তে আস্তে গুনাহগুলোকে মিটিয়ে নেকিতে পরিপূর্ণ করে দেবেন সুবহানাল্লাহ তাহলে যতক্ষণ বসে থাকবো গুনাহ মাফ হবে না আর যতক্ষণ বসে থাকবো ইনশাআল্লাহ ততক্ষণ জান্নাতে বসে আছি না তাহলে এই ফাঁকে ঘুরে বেরিয়ে কোনো কাজ হবে তাহলে জান্নাতে এসে বসে যান না একটু ভালো হবে এবং গুনাহও মাফ হবে নালে সারা রাত ওয়াই শুনবেন বাবা আন্ডার মতো বাচ্চা হবে না কারণটা কি মায়ের গরম পায় না আর এখানে সমস্ত দিন আপনি ঘুরে বেড়াবেন কিন্তু নেকি পাবেন না কারণটা কি না জান্নাতের বাইরে ছিলেন তো হ্যাঁ আমি ওই হুগলি ডিস্ট্রিক্টের সামতা বলে একটা জায়গা আছে আমি ওয়াজ করে যাচ্ছি আর হঠাৎ বলছে মহা সাহেব আপনারা তো হচ্ছে বেরেলি বলি বেরেলি কাকে বলে বলছে বেরেলি হচ্ছে ওই কবরকে পূজা করে বলি আচ্ছা তোমার বাপ দাদা কবর মানে না বলে মানে তোমার বাপ হচ্ছে মিলাদ করে না বলে মানে যারা মিলাদ কায়াম সালাম করে তারাই বেরেলি তুমি তো নিজেও বেরেলি চুপ হয়ে গেছে বলে শুনে কি আপনারা গরিবে নামাজের দরবারে যান বলে হ্যাঁ ওখানে একটা জান্নাতি গেট আছে বলে হ্যাঁ বলে ওখানে ঢুকে এসছেন তো তাহলে জান্নাতি হয়ে গেছেন বলে ইনশাল্লাহ সুন্নি মুসলমান তো জান্নাতি গো বলে তাহলে জান্নাতি আপনি তো জান্নাতের খুশবু পাওয়া যাচ্ছে না দেখুন ওহাবি না নবীর দুশ্মন না বলছে আপনি জান্নাত থেকে এসছেন তো জান্নাতি খুশবু পাওয়া যাচ্ছে না তো মানে কহা বলে ভাই তুমি তো জান্নাতের হাদিসটা পড়েছো যে জান্নাতি হয় তার গা খুশবু করে তার পরে হাদিসটা পড়েছো যে জাহান্নামী হয় খুশবু পায় না জান্নাতের খুশবু পায় বলে না তাহলে তুমি তো জাহান্নামী তাহলে পাবে কি করে জান্নাতের খুশবুটা আমি জান্নাতি জাহান্নামী খুশবু পায় না চুপ হয়ে গেছে তাহলে বুঝা গেল যে জান্নাতি হবে তার গা খুশবু করবে কে পাবে জান্নাতি লোক পাবে আর যে জাহান্নামী হবে সে কিন্তু খুশবু পাবে না কারণটা কি জান্নাতের বু পর্যন্ত জাহান্নামীকে দেওয়া হবে না চুপ হয়ে গেছে তো ইনশাআল্লাহ আমরা জান্নাতে বসে আছি আমার নবী কাল কিয়ামতের ময়দানে কিছু উম্মত দলে 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 আপনার জাহান্নামের দিকে যেতে থাকবে আল্লাহ বলে ও ফেরেশতা ওই বান্দাগুলো কেন দলে দলে চলে যাচ্ছে ওদের জাহান্নামের হুকুম দেয়া হয়েছে ওরা আবার দৌড়ে 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 চলে যায় এ ফেরেশতা যাও যাও ওরা কি জাহান্নামের দগ্ধ আগুনটা দেখে ভয় করে না ওরা কি জাহান্নামের তপ্ত আগুনটা দেখে ভয় করে না আল্লাহ বলে ও ফেরেশতা জিজ্ঞাসা করো ওই বান্দাগুলো ভয় করে না জাহান্নামের দিকে দৌড়ে যায় বলে হ্যাঁ ও শোনো তোমরা জাহান্নামের তপ্ত আগুন দেখে দৌড়ে যাচ্ছ ভয় লাগছে না বলে আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম মানি না আজকে আল্লাহর হুকুম মেনে দৌড়ে যাচ্ছি কোনো ভয় নাই আল্লাহ তো হুকুম করেছে আমার আল্লাহ মেহেরবান দয়াবান ও ফেরেশতা যাও 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 আমি ওই বান্দাগুলোকে জাহান্নামায় দিতে পারি না যারা আমার হুকুমকে মেনে আর দগ্ধ আগুনের দিকে দৌড়ে যাও আমি আল্লাহ আমার রহমত দিয়ে ওদের গুনাহগুলোকে মাফ করে দিলাম ওদের জান্নাতে নিয়ে ভর্তি করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলে ফেরেশতা যাও যাও ওই বান্দাগুলোকে ওই জাহান্নামের দিকে ধাবিত করে দাও ওই জাহান্নামের দিকে বান্দাগুলো যায় আর এক পা করে তাকাই এক পা যায় এক পা করে তাকাই ও ফেরেশতা যাও যাও ওই বান্দাগুলো ঘুরে ঘুরে তাকাই কেন আল্লাহর কাছে ওই ফেরেশতাগুলো জিজ্ঞাসা করবে ও বান্দারে বল বল তোরা এক পা যাস এক পা ঘুরে ঘুরে কেন তাকিয়ে দেখিস বল বলে আল্লাহ আপনার কোরআন মোবারক থেকে একটা আয়াত শুনেছিলাম মৌলবি মোল্লা মুন্সিরা পড়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ জামি ইয়াগফিরুজ জুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম আল্লাহ দয়াময় মেহেরবান আপনার রহমত থেকে আমরা বঞ্চিত হই না কিয়ামতের এই কঠিন দিনে আল্লাহ আপনার দিকে ঘুরে ঘুরে তাকাই যদি আপনার রহমত একটু আমাদের প্রতি হয়ে যায় আমার আল্লাহ বলবে যাও যাও ফেরেশতা ওই বান্দাগুলোকে ঘুরিয়ে নিয়ে এসো যারা আমার রহমতের দিকে তাকিয়ে এখনো পর্যন্ত আপনার ঘুরে ঘুরে তাকাই আমি আল্লাহ ওই বান্দাগুলোকে জাহান্নামায় দিতে পারি না জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেই
আমার বান্দা যখন ওই ফজরের সময় এক রাকাত নামাজ পড়ে নেবে আর দু রাকাত নামাজ আদায় করে নেবে, ওই নামাজ আদায় করার সময় একটা গুনাহ করে নেবে, একটা গুনাহ করলো, ফেরেশতা বলবেন কেরামান কাতিবিন, দুটো ফেরেশতা দিয়ে আছে না, লে ফেরেশতা আল্লাহ এই বান্দার গুনাহটা লিখে দি, বলে না খবরদার না, খবরদার না, বলে আল্লাহ গুনাহ করলো যে, বলে না আমার বান্দা হয়তো জোহরের সময় কান ধরে স্যালেন্ডার হয়ে যাবে আল্লাহ আকবার বলি, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলো লিখতে দিব না, জোহর গেল মনে হয় আসরে আসবে, আসর চলে গেল, মগরিব চলে গেল, হাই আফসোস, আল্লাহ বলবে ফেরেশতারে একটা গুনাহ আমার বান্দার লিখে দাও, যদি বান্দা একটা নেকি ফজরের সময় করে নেয় আল্লাহ বলে ও ফেরেশতা ওই বান্দার একশোটা নেকি লিখে দাও, জোরে বলে আল্লাহ সুবহানাল্লাহ, বলে আল্লাহ একটা গুনাহ করলো তো ফজর ফজর থেকে মগরিব পর্যন্ত অপেক্ষা বান্দা হয়তো এখন চলে আসবে, এখন চলে আসবে, এখন চলে আসবে, নামাজ পড়ে নেবে, স্যালেন্ডার হয়ে যাবে, কিন্তু নেকি করলো তো সঙ্গে সঙ্গে বলছে এক দশটা লিখে দাও, একশোটা লিখে দাও, এ কেমন, বলে এরই নাম তো আল্লাহ, ধরে বলেন না সুবহানাল্লাহ, আবার এখন তো এত বড় নামাজই হয়েছে জানেন, নামাজ পড়তে যাবে কাঁধে হাত দেবে, হ্যাঁ আল্লাহ আকবার, ইয়ে আবার আল্লাহর কাছে আবার ধোকাবাজি, আচ্ছা এখানে বুদ্ধিজীবী লোক আছেন, আপনারা এতগুলো লোক বসে আছেন, বলুন যদি আপনার দেশের মুখ্যে বা মরল যেই থাক না কেন বিচার করেছেন মওলানা মতিউর রহমান সাহেব, যে আপনাকে কানে ধরে উঠতে বসতে হবে, আচ্ছা মতিউর রহমান সাহেব যদি কাঁধে হাত দিয়ে উঠে বসে মেনে নেবেন, জোরে বলেন না, কেন ও তো উঠা বসা করছে, মিয়া যদি দুনিয়ার বিচারক দুনিয়ার হাকিম যদি আর এই মানাটাকে বিচারটাকে সম্মত হতে পারে না, কোন তুমি নামাজি যে নামাজ আল্লাহর কাছে যে কানে হাত দিতে লজ্জা করো, কানে হাত দিতে গেলে কানে হাত দিয়ে আল্লাহ আকবার বলো, সে আল্লাহ নামাজ কবুল করবে, জোরে বলে করবে, কিয়ামত পর্যন্ত সেজদা করে কালো হয়ে যাবে কপাল, আমি মুহররম আলী রেজভী কাদেরী বলছি ও নামাজ নামাজ হবে না, আল্লাহর কাছে ধোকাবাজি, দুনিয়ার বিচারক তোমার বিচার যদি নামে নিতে পারে দণ্ডনীয় হতে হয়েছে, সে দণ্ডটা নামে নিতে পারে, আমার আল্লাহর কাছে সকালবেলা গুনাহ করেছে আর জোহরে কানে হাত দিচ্ছে না, বেটা নামাজ পড়ছে আল্লাহু আকবার, হ্যাঁ বড় হিজরা নামাজ নাকি, খবরদার নয়, আমি আয়াতে কারিমা পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আজকে খেলাফত মুখালেফত চলছে, আমি আপনারা ফতোয়া আপনারা দেবেন, আমি প্রশ্ন আপনাদের দেব, দেখে নেবেন চরিত্র আপনার খুললাম খুললাম দায়ের হয়ে যাবে কে ভালো আর কে মন্দ, আচ্ছা এখানে বন্যা হয় তো, জোরে বলেন না, বন্যা হয়, আচ্ছা বন্যার সময় পাকা ঘরওয়ালা চিন্তা কম করে না বেশি করে, মাটি ঘরওয়ালা কম করে, কারণটা কি ঘর পড়ে যাবে, পাকা ঘরওয়ালা কি মনে করে কতবারই বান্না তিন তালা তাও না হয়তো একদম সেই পানির ট্যাঙ্কি, হ্যাঁ আচ্ছা যখন ডুবে যাবে সেই সময় যদি একটা নৌকা দিয়ে আর ভয় থাকবে, কতবারই বান না ওই গঙ্গা পেরিয়ে ট্রেন লাইন নৌকা পেয়ে গেছি না, তাহলে ইয়ে মুসলমানের সাহারা কে হচ্ছে, জোরে বলেন না, নৌকা, ভরসা হয়ে গেল না, ভয় থাকবে না, কিসের জন্য বাড়বি বার নৌকা আছে কাছে, নৌকায় চেপে চলে যাব, নৌকার সাহারাকে বিশ্বাস করা যায়, যদি বন্যার সময় সাহারা নৌকা হয়ে থাকে কিয়ামতের ময়দানে কঠিন ময়দানে তো সাহারা আমার গওসে আজম হয়ে থাকবেন, সাহারা আমার ইমামে আজম হয়ে থাকবেন, সাহারা আমার আক্তারুল কাদেরী হয়ে থাকবেন, সাহারা আমার হচ্ছে ইমামে আহমদ রেজা হয়ে থাকবেন, সাহারা ইমামে হাসনাইন কারিমাইন হয়ে থাকবেন, সাহারা মৌলা আলী মুশকিল কুশা হয়ে থাকবেন, এ দুনিয়ার মানুষ শোনো যদি তোমার নৌকা বন্যায় সহযোগিতা করে সাহায্য করতে পারে তো কিয়ামতের ময়দানে কাউসে আজম আমাকে সহযোগিতা করবে, হযরতে মাওলা আলী করতে পারবেন, সরকারে তো আলম নূরে মুজাসসাম আমাকে কাল কিয়ামতে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিবে, জোরে বলে নারায়ণ তাকবীর, নারায়ণ সালাত, নারায়ণ গোস, গোস পাক কা দামন, পীর মুর্শিদ কা দামন, উলামা আহলে সুন্নাত, নারায়ণ তাকবীর, নারায়ণ সালাত, তাহলে বোঝা গেল কারো উপরে ভরসা।
আরে সত্যবাদী যে তাহলে সত্যবাদী কইতে হবে তো আমি যেতে দেখলাম দেখেছেন ভীমরুল কি গো ভীমরুল দেখেছো ভীমরুল দেখেছো ভীমরুল কি বলো কালো রকম বড়লা হ্যাঁ আর একটা ওই রকম সেম একটা বইয়ে হয় গোবর পোকা হয় না আচ্ছা এই যারা গোবর পোকাটা রাস্তায় কি করে গোবরে বসে ঢেলা পেটে নিয়ে ঘোরে দেখবেন গোবরে ঢেলা পেটে আর ভোমরা ভোমরা কি করে ভীমরুল কালো বড়লা সন ফুলে বিভিন্ন ফুলে ফুলে বসে না আচ্ছা দেখতে সেম একই তো আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা অনেক সেম দেখতে একই হবে কিন্তু দুজনের মধ্যে পার্থক্য আছে কেউ ফুলে বসে কেউ গুয়ে বসে কেউ ফুলে বসে কেউ গুয়ে বসে পার্থক্য দেখছেন তো ভীমরুল দেখে বলছে জাত ভাই আচ্ছা আপনি বলুন এই সমুদ্র গড়ে যদি মৌলানা আপনার যাচ্ছেন আর মৌলানা সাহেবকে কেউ মারে গায়ে লাগবে না মৌলানা সাহেবকে মারে না কিছুই নেই মৌলানা সাহেব যদি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে নিজেকে নিজেকে লজ্জা লাগবে না মৌলানা মানুষ হয়ে দাঁড়িয়ে পেশাব করছে বলবেন না মৌলানা সাহেব যদি কোনো খারাপ কাজ করে নিজেকে লজ্জা লাগে না তাকে আমরা অনুসরণ করি অনুকরণ করি সে খারাপ কাজ করছে তাহলে বুঝে গেল জাতটা এক টান হতেই পারে যেহেতু মুসলমান জাত না টান হচ্ছে কারণটা কি মৌলবী নাও যদি হয় টুপি পরে থাকলে কোনো খারাপ কাজ করলে নিজের জাত ভাইয়ের গায়ে লাগছে যেও খারাপ কাজ করছে জাতের বদনাম তো ভীমরুল দেখে বলছে আরে তুই জাতের বদনাম করছিস কেন দেখতে সেম তুই আমারই মতো আমি একটা অনুরোধ করব শুনবি কি বলে কি বল বলে শুন আই থেকে ছেড়ে দে আর আমার সঙ্গে আয় কোথায় দরবারে চ ফুলের কাছে ফুলে ফুলে বসবো আনন্দে ঘুরবো সেন পাবো মধু পাবো বলে ঠিক চ কিন্তু এ তো সেই দুশ্মনের রসুল পেটেই রয়েছে এ তো ভুলে না যে গরু গুকাইছে জালি দিলে তৎক্ষণ বন্ধ জালি ছেড়ে দিলে আবার সেই বুঝলেন তো তো ও গোবরটাকে পেটে নিয়ে যে ফুলে ফুলে বসবে হে ভীমরুল ফালতু কথা বলিস না ভাই গন্ধই ফুলে টিকা দেয় না বলে আরে গন্ধ না সেন বলে গন্ধ বলে আচ্ছা ভাই বল দিকি পেটের সেই ঢেলাটা ফেলেছিলি বলে ঢেলা ফেলি না বলে তাহলে গন্ধ পাবি না সেন পাবি শোনো আমার রসুলকে চিনতে গেলে গাউসে আজমকে চিনতে গেলে দুশ্মনের রসুলের বদবুটা দিল থেকে বার করতে হবে দুশ্মনের রসুলের আপনার ওই আপনার গুটাকে দিল থেকে বার করতে হবে দেখতে গেলে আবু বকরের ইশকে নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহকে দেখো তো নবীকে হাজির ও নাজির মনে হবে গাউসে আজমকে সামনে দেখতে পাবে গরিবে নওয়াজকে কাছে পাবেন দিল দাগ হয়ে যাবে মোহাম্মদ রসুল্লাহর দিদার হয়ে গেলে জোরে বলেন সুবহানাল্লাহ দিল জাগ করে বসেছেন না জোরে বসেছেন না দিল জাগ করে অনেক লোকে বলে পীর সাহেব কি করবে চার ধাম করা চলবে না চালিশ দোয়া করা চলবে না শোনো আমি আপনাদের কাছে অ্যাটেম বমের মতো কয়েকটা প্রশ্ন রেখে যাচ্ছি আজকে জলসা নয় আপনার কোনো মুখালি বলে আপনিও নিজের তরবারি দরকার নয় মুখের তরবারি দিয়ে লড়তে পারবেন যে ওহাবি কেন ওহাবি বাপ বেটাও আপনার কাছে ঠেসতে পারবে না ওহাবি আচ্ছা ভাই মুরগি দেখেছেন দেখেছেন কতগুলো বাচ্চা নিয়ে ঘরে না ভাই হ্যাঁ কিনা বলেন অনেক কলেজে পড়েন স্কুলে পড়েন এখন আমি বিজ্ঞানের তথ্য বলছি না ইনশাআল্লাহ দেখবেন আজকে হাইরান হয়ে গেছে একটা বিজ্ঞান যুক্তি দিয়ে বোঝাচ্ছে যদি মুরগির ক্ষমতা হয়ে থাকে তো আমার গাউসে আজমের কি ক্ষমতা হবে মুরগি কতগুলো বাচ্চা নিয়ে ঘরে না ঘুরতে ঘুরতে চিল কাক সিরগা এসে গেল যেমনি আসলো চিল হচ্ছে ছপ করে বাচ্চা নেবে কি মা কিন্তু রেড সিঙ্গেল দিয়ে দিয়ে দেয় না দেয় কিনা গো কিরাম করে কারার করে একটা মুরগি ডেকে দেই তখন বাচ্চাগুলো কোথায় কোথায় লুকিয়ে যায় না যাই তো আচ্ছা বলো ওই মুরগিটা কি আপনার এই সমুদ্রকর কলেজে পড়তে গেছিল কোথায় আপনাদের মাদ্রাসায় মৌলভী স্যার কাছে টিউশনই পড়েছিল মাস্টার সাহেবের কাছে প্রাইভেট পড়তে গেছিল কে শিখালো শুধু রেড সিগন্যাল লয় শুনেন আপনি আপনার ট্রেনের চাকরি করবেন বিটি ট্রেনিং দিতে হবে পড়াশোনা করতে হবে অ্যাপের মান লেটার পেতে হবে তারপরে আপনার চাকরিতে মঞ্জুরি হবে তাহলে কত মেহনতের পর পাঁপড় বেলার পর চাকরি পাচ্ছেন কিন্তু মুরগি কোনো কলেজে যায় না টিউশন যায় না পাঠশালা যায় না স্কুল যায় না মক্তব যায় না মাদ্রাসা যায় না আপনার প্রাইমারি যায় না কিন্তু আল্লাহ এমন একটা সিটি দিয়ে দিয়েছে ট্রেন লাইনে দাঁড়িয়ে আছে আপনার চাকরি করছে লাল বাতি আর সবুজ বাতি জ্বালাচ্ছে কি লাল বাতি মানে সিগন্যাল দিয়ে দিয়েছে সুশিয়ার সাবধান ট্রেন আসছে মারা পড়বে যাবে না রাস্তা খাতরা আছে আবার সবুজ বাতি দিয়ে দিলে
ক্লিয়ার চলে যাও, রাস্তায় কোনো মারা পড়ার ভয় নাই। তাহলে মুরগিতে কোনো শিক্ষা করে না, কিন্তু তাকে দুটো রেড সিগন্যাল বা গ্রিন সিগন্যাল ক্ষমতা দিয়ে দিয়েছে। মুরগির বাচ্চাগুলো নিয়ে ঘুরে বেড়ায় ওই অবস্থায়, কাক চিল শিগরা এসে আপনার বাচ্চা তুলে নেবেই, আর সঙ্গে সঙ্গে নিজের রেড সিগন্যাল চালু করে দিয়েছে, ক্যাল করে শব্দ দিয়ে দিয়েছে, মায়ের কোল থেকে বাচ্চাগুলো ছিটিয়ে যেই কোথায় কোথায় লুকিয়ে গেছে আর খুঁজে পাই না, কাক মরুম হয়ে গেছে, কাক বাচ্চা খুঁজে পাই না, শিগরা বাচ্চা খুঁজে পাই না, কাক দেখতে পাইছে চলে চলে গেলে গেছে উড়ে উড়ে ওই সমুদ্রের দিকে চলে গেছে নদী পারের ওই পাশে, মা নিজের রেড সিগন্যালটা চেঞ্জ করে গ্রিন সিগন্যাল দিয়েছে, কক 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 বাচ্চাগুলো মায়ের কোলে এসে যায় গেছে না, সঙ্গে সঙ্গে মায়ের কাছে এসে গেছে। বলো যদি বাচ্চাগুলোকে নিজের মা তার বাচ্চাকে দুশ্মন থেকে হেফাজত করতে পারে, যদি বাচ্চাকে আপনার দুশ্মনের হাত থেকে বাঁচাতে পারে, তো আমার আত্মারুল কাদেরী আমাকে বেঈমানি থেকে বাঁচিয়ে দেবে, আমার গাউসে আজম আমাকে বেঈমানি থেকে বাঁচিয়ে দেবে, আমার গরিবে নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, আমার ইমামে আজম আমাকে আপনার জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, আমার ইমামে আহমদ রেজা আমাকে ওহাবি থেকে বাঁচিয়ে দেবে, আর মোহাম্মদ রাসূলুল্লাহ আমাকে জাহান্নামী থেকে বাঁচিয়ে দেবে। বলে যদি মুরগি এত বড় ক্ষমতা দিয়ে থাকে তো এই পীরেদের ক্ষমতা দেয় না, এরা বলে পীর কি করবে। শোনো, যারা চালিশওয়া মানায় তারা হচ্ছে উমর ফারুকের সাহাবীর দলে, আর যারা চালিশওয়া মানান না তারা হচ্ছে কাফেরের দলে। জোরে বলেন না, কোন দলে? আপনি বলবেন কি করে? ফতোয়া আপনারা ঠুকুন। সরকারে দোয়ালা মুরে মোজাসসাম, যখন উমরে ফারুক 39 জন মুসলমান হয়েছিল, কত ইসলামে কলিন ছিল? মাত্র 39 জন। তখন কাফেররা ভেবেছিল মুসলমান আর রাখবো না, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, মোহাম্মদুর রসুলুল্লাহর গর্দানকে উড়িয়ে দেব, মোহাম্মদুর রসুলুল্লাহর আপনার দুনিয়া থেকে মিটিয়ে দেব। তখন দারুন নাদবা আইকে পার্টি অফিস হয়েছে না, পার্টি অফিস আরবের সবচেয়ে বড় পার্টি অফিস ছিল দারুন নাদবা, সেইখানে চিন্তা করার জন্য, পরামর্শ করার জন্য, কাকে কি সাজা দেওয়া হবে, কোন জায়গায় মিটিং হবে, কোন জায়গায় পথ অবরোধ হবে, সেইখানে আলোচনা শুরু হয়েছে। আবু জেহেল উতবা সেবা বলছে, এ কে আছো মোহাম্মদের মাথা কেটে আনবে? এক বাক্যে উমরে ফারুক তরবারি ধরে বলেছিল, শোনো আমি মোহাম্মদের মাথা কেটে আনবো। যখন উমরে ফারুক তরবারি নিয়েছিলেন মুসলমান কটা ছিল ভাই? 39। তাহলে 40 হতে দেবে না বলে প্রতিজ্ঞা করে, প্রতিশ্রুতি করে, পুরস্কারের লোভে কে ছুটছিল উমরে ফারুক? তখন কি ছিল? কাফের। আজ যারা 40 বন্ধ করতে বলবে কোন অবস্থায়? জোরে বলেন না, কাফেরই অবস্থায়। আর যারা করবে তখন উমরে ফারুকের মতো সাহাবী হয়ে যাবে, আর যারা করবে না মানা করবে তারা ওই ওই দলে। সেরকম যদি কেউ থাকে এখনো তৌবা করে নাও, আর বলো নাই মুজরিমু আকা মুঝে সাথ লে লো কে রাস্তে মে হ্যাঁ যা বাজা থানে ওয়ালে, এই পড়ো, আর পীরের দরবারে যাও, চৌকাট চমো, আর বলো, দেখবে দিল চাক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে উমরে ফারুক তরবারিখানা নিয়ে আস্তে আস্তে ওই মাঠের দিকে দৌড়তে দৌড়তে চলে যাই, ঘোড়ায় চেপে আছেন, তরবারি নিয়ে আছেন, কোমরে দুপাট্টা বেঁধে আছেন, রাস্তায় যেতে যেতে দেখছেন নঈমের সঙ্গে দেখা। ও নঈম যাবি কোথায়? বলে উমর তুমি যাবে কোথায় এত রেগে? বলে ওই মোহাম্মদের মাথা কেটে দেব আজ আমি যাচ্ছি, আর মোহাম্মদকে 40 হতে দেব না, বাঁশ থাকবে না, বাঁশি বাজবে না, নবী না থাকবে না, মুসলমান হবে, আমি সেই মাথা কাটতে তরবারি নিয়ে দৌড়ে যাচ্ছি। আমার নঈম বলছে, উমর চিন্তা করিস না, করিস না, করিস না, যা যা যা, নবীকে মারার আগে একবার দেখে নেই, ওই যে আপনার ময়দানে একটা ভেড়া বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে, ওই ভেড়া বাচ্চাটা যদি ধরে দিস জানবো তুই নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে মারতে পারবি, আর না হলে তুই নবী মোহাম্মদকে মারতে পারবি না। বলে নঈম তুই এত বড় কথা বলছিস? বলে হ্যাঁ, তুই ভেড়া বাচ্চাটাকে ধরে দেখা, তারপরে দেখবো তুই কত বড় মুসলমান, আপনি মোহাম্মদকে কাটতে পারিস। বলে ও তুই মনে মুসলমান হয়েছিস? বলে আরে আমি হয়েছি না হয়েছি পরের কথা, তুই ধরে দেখা না। উমরে ফারুক খুব রাগান্বিত, খুব বাহাদুর,
আরবে এমন কোন পানওয়াল ছিল না যে উমরে ফারুকের সঙ্গে টেক্কা দেবে। উমর ফারুক এত বড় বাহাদুর, এত বড় শক্তিমান যে উমরে ফারুক হচ্ছে আপনার ভেড়া বাচ্চাকে ধরার জন্য ঘোড়া থেকে নেমে কোমরে হচ্ছে দোপাট্টা বেঁধে আর লেগে পড়লেন ছুটতে, দৌড়তে দৌড়তে ভেড়া বাচ্চার সঙ্গে ছুটবে। ভেড়া বাচ্চা যখন ছুটছে বাস ফড়াং ফড়াং করে লাফিয়ে একটু যাচ্ছে, আবার উমর দৌড়ে যাচ্ছে কুটকুট করে ঘাস খাচ্ছে তাকাচ্ছে, উমরে রাগ হবে না? ভেড়া বাচ্চা যাচ্ছে আর কুটকুট করে ঘাস কাটছে তাকাচ্ছে, যাচ্ছে কুটকুট করে ঘাস কাটছে তাকাচ্ছে। উমর তো হাঁপিয়ে টাঁপিয়ে বলছে এই নয় একটু পানি দে ভাই খাই, আবার পানি খেলো, আবার ভালো করে মুহাত গুলো ভালো করে মুছে নিয়ে আবার ছুটতে লাগলো। আবার দৌড়তে দৌড়তে দৌড়তেই উমর দেখছেন ভেড়া বাচ্চা ওই সামনে আছে, যেমনি ধরবো আর লাভ দিয়ে ফড়াং করে পালিয়ে গেছি, যে আবার কুটকুট করে ঘাস খাই তাকাই। বলে ওরে ভেড়া বাচ্চা আমি দুবার দেখলাম, তৃতীয়বার দেখলাম, এবারে তোকে ছেড়ে দেব না, তরবারিখানা পার করিয়েই এত সজোরে মেরেছে ওই তরবারির উপর দিয়ে ফড়াং করে লাফিয়ে ভেড়া বাচ্চা এক জায়গায় দাঁড়িয়ে আবার কুটকুট করে ঘাস খাই। উমরের দিকে তাকিয়ে তাকিয়ে কানগুলো হেলাই, বলে ওরে ভেড়া বাচ্চা এইবারে তোকে ছেড়ে দেব না, আবার জোর করে তরবারি মেরেছেন। মারার পরে ভেড়া বাচ্চা ফড়াং করে লাফিয়ে যে ওই সাইডে পড়ে যেই আবার ঘাস খাই আবার তাকাই। নঈম বলছে উমর আজ পর্যন্ত ভেড়া বাচ্চা ধরতে পারলি না, আর আমার নবীকে মারতে যাবি, আল্লাহর বাঘকে মারতে পারবি না। এ উমর শুনেলে আমি বলছি নঈম তুই আগে নিজের ঘরের খবর নেই, তোর বোন বোনাই মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, বোন বোনাই মুসলমান হয়ে গেছে, রাগ হবে না ভাই? দৌড়ে গেছে, যার পরে বলছে দেখি এই পাশে ফাতেমা নিজের বোন বোনাই দেখতে পেয়েছি। উমরের রাগান্বিত ভাব বলছে ও উমর যাবি না যাবি না যাবি না, শুনেলে তোর বোনাই যদি মুসলমান হয়ে থাকে আর না হয়ে থাকে প্রমাণ করার জন্য আমি একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি, যা যা তুই একটা বকরি জবাই করে মাংসগুলো নিয়ে যে তোর বোনাইয়ের হাতে তুলে দিবি, যদি ও গ্রহণ করে নেই জানবি মুসলমান হয় না, আর যদি ফাপড়ি ফেলে দেয় জানবি মুসলমান হয়ে গেছে। মুসলমান কোনো বেদিনের জবাই খায় না, মুসলমান কোনো দেওবন্দির জবাই খায় না, মুসলমান কোন হিন্দুর জবাই খাই না, মুসলমান কোন কাফেরের জবাই খাই না, যা যা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে উমরে ফারুক নিজের বোনাইয়ের কাছে মাংসটা নিয়ে গেছে। এই পাশে বোন বোনাই জানলা দিয়ে আসতে আসতে দেখছে উমর এত জোরে আসছে, মনে হয় আজ রাখবে না, জেনে ফেলেছে বোন বোনাই মুসলমান হয়ে গেছে। আস্তে আস্তে করে খিড়কিটা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, উমরের এত জোরে কিল আর দরজা সহ্য করতে পারে না, এত জোরে কিল মেরেছে দরজা দুফাল্লা হয়ে ভেঙে গেছে। আর দেখছেন ওই নিজের বোনাই দাঁড়িয়ে আছে, সজোরে থাপ্পড় মেরে দিয়েছি, বলে শুনেলে শুনেলে তোরা কি কালমা পড়ছিলি, ওই কালমাটা ছেড়ে দে। ওই নিজে বেহোশ হয়ে গেছে, ফাতেমা দৌড়ে এসছে, ও ভাই মায়ের পেটের ভাই মেরো না মেরো না মেরো না, আমার স্বামীকে মেরো না। বলে বোন সরে যা তুই এইখান থেকে, বল বল তোরা কি কালমা পড়েছিলি। উমরের সজোরের থাপড় সহ্য করতে পারে না, উমর জমিনের মধ্যে পড়ে গেছে আর ওই অবস্থায় পানি দিয়ে চেতন করা হয়েছে। উমর উমরের আপনার ওই সজোরে মারে বোনাই চেতন হওয়ার পরে বলছে বল বল তোরা ওই কালমাটা ছেড়ে দে। বলে না না খোদার কসম করে বলছি, যদি আমাদের মাংসগুলোকে টুকরো টুকরো করে ওই জমিনের মধ্যে ফাপড়ি ফেলে দাও, আমাদের ওই কালমা মুখ থেকে বার করাতে পারে না। এত মারের পরে কালমা বেরোতে পারে না, এত মারের পরেও কালমা ছাড়াতে পারে না। আর যদি আপনাদের প্রতি কোড়া শাসন দেই, দেখবেন এখন তো আবার একটা ফিরকা এসছে কুরবানির সময় গরু দিয়ে বেড়াচ্ছে, আপনাদের এখানে দেয় নাকি? দেয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলেন তো এত বড় বন্যা হয়েছে কটা গরু পাঠিয়েছিল? হ্যাঁ পাঠায় না, কুরবানির সময় যত গরু পাঠানো হয়, এত বড় আইলা ঝড় গেছে, তারপরে কুকড়া ঝড় গেছে, তাতে একটা গরুও পাঠায় না। কুরবানির সময় যাকাত ফিতরার মাল লে তুই খা, বিয়েতে দেবে না, কোনো কিছুতে দেবে না, দেবে কুরবানিতে। ইমান তোরে একটা পাড়ায় একটা দিয়ে দিলাম, একটা মহল্লা খেয়ে বেইমান হোক না, খবরদার হুঁশিয়ার হয়ে যান, নিজের পয়সাটাকে কুরবানি দেন। আপনাকে মেঘে কুরবানি করতে যায় বলা হয় না, যে আপনি মেঘে নিয়েছেন লোক দেয় তাদের কুরবানি দেন, খবরদার নাই। ও কোন জাকাত ফিতরার মাল আর আপনাকে নিয়েছে দিয়েছেন খুব আনন্দ,
শোনো, ইমানের তাকাদা ওটা, যদি উমরে ফারুকের থাপড় খেয়েছে বোনাই একবারে আপনার স্বতঃস্ফূর্ত ভাবে বলেছে, যদি আমাকে মেরে টুকরো করে দাও কিন্তু আমার জবান থেকে কালমা বের হবে না। হে সুন্নি মুসলমান, তুমি গরুর লোভে কালমা ছেড়ে দিলে, পীর ছেড়ে দিলে, মহব্বত ছেড়ে দিলে, গরুর লোভে চলে গেলে, খবরদার না। উমর আমার আবার থাপড় দিয়েছেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, আর ছাড়ছে না। নবী আমার দুটো হাত তুলেছেন, দয়াময় মাহবুব মাওলা, এই জামানার সবচেয়ে বড় বাহাদুর, এই জামানার সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় ক্ষমতাবান, উমরকে আল্লাহ মুসলমান করে দাও, উমরকে মুসলমান করে দাও। আল্লাহ বলেন, ও নবী শুনে লাও শুনে লাও, আমি আল্লাহ উমরকে মুসলমান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমর বোনকে বলছে, ওরে বোন আর মারব না, বল বল কি কালমাটা পড়ছিলি একবার পড়িয়ে দে। বোনকে বলে, বোন আমি আর তোকে মারব না, তোদের এত মারলাম তোরা কালমা ছেড়ে দিস না, আজ বলে দে কালমাটা কি আছে। বোন বলছে, বল ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা পড়ে নিস। বোন ওই যে একটা গুনগুন করে কিতাব পড়ছিলে না, ওটা একবার দেখি না। বোন বলছে, ভাই কালমা পড়ে নিয়েছো, মুসলমান হয়ে গেছো, আমার ইসলামের বিধান, এই পবিত্র কালামুল্লাহকে ছুঁইতে গেলে হয় গোসল করতে হবে, নালে আপনার উজু করে আসতে হবে। যাই হোক না কেন, কিতাবে আপনার দুটো এসছে, মতভেদ এসছে, কেউ বলেছে গোসল, কেউ বলেছে আপনার উজু। উজু গোসল যাই হোক না কেন, উমরে ফারুক করে এসেছেন, পবিত্র কালামুল্লাহটা ধরিয়ে দিয়েছে, ভাই কোরআনের এবারতটা পড়তে শুরু করে দিয়েছে, ঝরঝর করে উমর কেঁদে যায়। আল্লাহ যদি আগে জানতাম আমি ওই অন্ধকার উমর বেদিনে থাকতাম না, মুসলমান হয়ে কোন দিন কালমা পড়ে নিতাম। আল্লাহ ভুল করেছি, ও বোন শুনেলে শুনেলেই নিয়ে চ আমাকে ওই নবীর কাছে, কুত্তার মতো গলায় রশি দিয়ে আমাকে টেনে নিয়ে চও। ফাতেমা আর তার স্বামী দুইজনে মিলে উমরকে নিয়ে যাচ্ছেন, এ পাশে হামজা দেখছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, উমর আসছে তরবারি নিয়ে, আজ রক্ষা দেবে না। আমার নবী বলছে, উমর রে, ওরে হামজা, তোমাকে চিন্তা করতে হবে না। হামজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হামজা যতদিন বেঁচে আছে, ইয়া রাসূলুল্লাহ, উমর আপনার একটা চুল বিগাড়তে পারবে না, আমি তার আগে উমরকে খতম করে দেব। উমর আসছেন তরবারি নিয়ে, কেঁপে কেঁপে দুলে দুলে নিজের মস্তানা দেওয়া না হয়ে চলে আসছেন। হামজা তরবারি কেন সক্রিয় ভাবে ধরেছে, ওই অবস্থা এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমায় কালমা পড়িয়ে মুসলমান করে দেন। নবীর কদমখানা চুমে কালমা পড়ে নিয়েছে। উমর এসেছিল 40 মিটাতে, সেই নিজেই 40 এ মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না, তাহলে 40 করবে না ছাড়বে? জোরে বলেন না। আর যে মোল্লা মানা করবে তার পিতে নামাজ পড়বে তো? খবরদার না, সে তারা উমরে ফারুকের ওই কাফেরি হালতে যারা মানা করে, চাহারম চলবে না, 40 চলবে না, এই আপনার দিন ঠিক করে চলবে না। আচ্ছা ভাই, ওই মোল্লাকে জিজ্ঞাস করবেন, তোর বাম্মায়ের বিয়াই ছিল বিনা দিনে না দিনে? দিন ঠিক করে কিছু করা চলবে না। আর যদিও দিন ঠিক হয় না, অন্তত একটা সেকেন্ডে ঠিক হয়েছে, হ্যালো ওইখানে থাকবি যাব, সেই টাইমটাও তো ঠিক হলো, তাহলে বুঝা গেল একটা দিন ঠিক হয়েছে। যদি দিন ঠিক করে তোমার বাপ মায়ের বিয়েটা জায়েজ হয়ে থাকে, তো আমার আল্লাহর ওলিদের দিন ঠিক করে উরুস করলে না জায়েজ হয়ে যায়? খবরদার নাই ভাই। তোতা পাখি দেখেছেন? তোতা পাখি দেখেছেন? জোরে বলেন। আরে তোতা টিয়া কি বলেন? আচ্ছা ও তো কিছু বলে, কি বলে? ট্যাঁ ট্যাঁ, আর কিছু নয় তো। এক ব্রাহ্মণ সাহেব তোতা পাখি ধরে নিয়েছে, বুঝলেন, ধরে নিয়েছে, বলছে তোতা বল রাম লক্ষণ দশরথ, শিখবে না? একদিন দুদিন চার দিন ছ দিন আট দিন দশ দিন বেশ কয়েক মাস যাওয়ার পরে খাঁচাই রাখে, আর সকালবেলা একদম ওই চলে যায়, লাপম জন্ম বৈকুণ্ঠ পরে মোহাম্মদ, ও সে তার রত মত পূজা করতে চলে যায়, নম সরস্বতী নম ওম, হ্যাঁ কার্তিক নম ওম, কালীয় নম ওম, সে তার পূজা করে। আর সকালবেলা উঠে বলছে বল লাইলাই আপনার এই রাম লক্ষণ দশরথ, এই তিনটে বাক্য তাকে শিখিয়ে দিয়েছে। ব্রাহ্মণ সকালবেলা উঠবে, তার আগেই খট করে দরজা খুলে দেবে, এই বল রাম লক্ষণ দশরথ। ব্রাহ্মণ, বাহ, এ তো আমার পাখিও পণ্ডিত হয়ে গেছে,
চলে গেছে। একদিন হঠাৎ পূজা করতে যাবে সমুদ্র করে, বেটিকে বলছে সন্ধ্যা হয়ে গেছে, খাই দাই ভালো করে বেঁধে রাখবি। বলে ঠিক আছে আব্বু যান। এই অবস্থায় পাখিটা উড়ে এসে মতিউর রহমানের ছাদে বসে আছে, ও তো মানতে মনে নাই। সন্ধ্যেবেলা মতিউর রহমান আপনার ওই চব্বিশ পরগনা থেকে এসে দেখছে পাখিটা বসে আছে, খুব সুন্দর লাগছে দেখতে, আয় আয় আয়। পাখি কিন্তু আসে না। সন্ধ্যেবেলা নামাজটা পড়ে নিয়ে অন্ধকার হয়ে যাবে ধরে নেব, যেমনি আবার সন্ধ্যেবেলা গেছে আয় আয় করে ডাকছে, যায় না, হ্যাট হ্যাট হ্যাট, ভেঙেও যাচ্ছে না। ছট করে আস্তে আস্তে হাত ধরে ফেলেছে, ধরে নিয়ে বাস পিঁজারাই ভরে দিয়েছে। সকালবেলা ফজরের আজান হয়েছে, মতিউর রহমান উঠবে, তখন বলছে এই বল রাম লক্ষণ দশরথ, কি গো মন খারাপ হবে না? জোরে বলেন, হবে না? কেন? মুসলমানের ঘরে ওদের ভগবানের নাম হচ্ছে, মানে মৌলবী সাহেব তোমার হচ্ছে পাখি পড়ে হচ্ছে ওই ওদের নাম, আর তুমি পড়ছো এখানে কালমা তাওয়াত দিচ্ছ, তোমার পাখি তো ওদের নাম বলছে, কি গো মৌলবী সাহেব চিন্তাই পড়লো, মনে হয় ইমামতি ছুটি দিবে, পাখি কালমা পড়েছে ভয় হবে না? চিন্তা করে ইমাম সাহেব তো বুদ্ধিমান লোক তো বলছে, হ্যাঁ যদি পাখি হচ্ছে রাম লক্ষণের নাম জপতে পারে তো আমার কালমা কেন পড়তে পারে না? ও তখন নিজের মুডে এসে গেছে ইমাম সাহেব, সকালবেলা ফজরের নামাজ পড়তে, এই কম্বক বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কম্বক বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন দুদিন চারদিন ছদিন বেশ কিছুদিন পড়ার পরে ও ইমাম সাহেব যেমনি খিড়কি খট করে খোলে, তার আগে বলছে এই কম্বক বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব চিন্তা করলো পাখি আমার কালমা পড়ে নিয়েছে, আর চিন্তা করতে হবে না। সকালবেলা একদিন হঠাৎ করে ব্রাহ্মণ সাহেব খোঁজ করতে করতে এসছে, ভাই মৌলানা সাহেব আমার একটা অনুরোধ রাখবেন। বলে কি? বলে পাখিটা কিন্তু আমার আছে, ওই পাখিটা দিয়ে দেবেন? ইমাম সাহেব মিথ্যা কথা বলেন না, ভাই হ্যাঁ পুষা পাখি আমি ধরেছিলাম আপনার তো। বলে হ্যাঁ নিয়ে যান, এ জানে তো মুসলমান করে ছেড়েছি, নিয়ে জানা বেটা কোথায় রাখবে, বাস নিয়ে গেছে, নিয়ে যেয়ে দরজায় রেখে দিয়েছি সকালবেলায়। বাস বলছে এই কম্বক বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্রাহ্মণের তো মুড ঘুরে গেছে, আরে চাল কলাও বন্ধ হবে, পূজা করতেও ডাকবে না। কারণটা কি? এ ব্রাহ্মণ সাহেব তোমার পাখিটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আমাদেরকে পূজার কালমা শোনাতে এসছো, ছাড়ো এখান থেকে, তোমার তাহলে মুশকিলে পড়ে গেল, সমাজ জেনে গেলে তো বিরাট খারাপ হয়ে যাবে। একদিন দুদিন চিন্তা করলো, হাই রে হাই, এই পাখি মুসলমান হয়ে গেছে, একে রাখা চলবে না, পিঁজারা খুলে দিয়েছে, পাখি তোকে আজাদ করে দিলাম, চলে যা, তুই আর থাকবি না। বলো যদি পাখি কালমা পড়ে পিঁজারা থেকে আজাদ হতে পারে তো আমি নবীর কালমা পড়ে জাহান্নাম থেকে আজাদ হতে পারি, আমি আপনার গাউসে আজমের নাম নিয়ে জাহান্নাম থেকে আজাদ হতে পারি, আমি গরিবে নামাজের নারা দিয়ে জাহান্নাম থেকে আজাদ হতে পারি, আমি ইমামে হোসেনের নারা দিয়ে আমি জাহান্নাম থেকে আজাদ হতে পারি, আমি নবী মোহাম্মদ রসুল্লাহর চুমাকে আপনি জাহান্নাম থেকে আজাদ হতে পারি না? ধরে বলেন না, আরে এরা বলে ওলি কিছু করতে পারে না, ওলি কিছু করতে পারে যা করে আল্লাহ। আমি তো বলতে চাচ্ছি ওলি যেটা করে সেটা হচ্ছে আল্লাহ করে না, যেটা আল্লাহ বন্ধ করে দেয় সেটা ওলি আল্লাহ করে দেয়, যেটা আল্লাহ মোহর লাগিয়ে দেয় সেটা ওলি আল্লাহ করে, করে না? জোরে বলেন, বলে হ্যাঁ কেমন করে? আচ্ছা বলুন দেখি, আপনারা এতগুলো লোক বসে আছেন ওই অবস্থায়, রাত্রে জলসা শুনেছেন, শোনার পরে রাত্রে ঘুমাচ্ছেন, বেটা যে স্কুল যাবে, আব্বা পাঁচটা টাকা দেন না, হ্যাঁ এখন ভাগ দিই, আব্বু পাঁচটা টাকা দেন না, হ্যাঁ এখন ভাগ, মায়ের কাছে কানতে লেগেছে, মা মা বলে কি? বলে আমাকে পাঁচ টাকা দাও না। তখন মা গেছে, ও পুতুলের বাপ, বলে কি রে? বলে পাঁচ টাকা দিতে না, ছেলেটা স্কুল যাবে, মেয়েটা তুমি বলছো দিতে পারবো না, বলে পকেট থেকে দিয়ে দে। কারণটা কি? এতক্ষণ ছেলে কাঁদলো বাপ দিল না, যেমনি মা গেল বাপের কাছে বলছে পকেট থেকে দিয়ে দে, বুঝা গেল মা বাপের কাছে এত প্রিয়া হয়ে গেছে যে মায়ের কথা বাপ আর ফেলতে পারলো না। যদি হচ্ছে মায়ের কথা বাপ প্রিয়া সমাজ করে, প্রিয় বুঝে, মহাব্বত মেহবুবা বুঝে না ফেলতে পারে তো আমার গাউসে আজম আল্লাহর কাছে প্রিয় নয়? ধরে বলেন না, আমার গরিবে নামাজ আল্লাহর কাছে প্রিয় নয়, আমার ইমামে হোসেন আল্লাহর কাছে প্রিয় নয়। শোনে লাও, যেমন হচ্ছে মায়ের কথা বাপ ফেলতে পারে না তো আমার গাউসে আজমের কথা আল্লাহ ফেলে দেবেন না, আমার গরিবে নামাজের কথা আল্লাহ ফেলে দেবেন না, আমার ইমামে হাসনাইনের কথা আল্লাহ ফেলে দেবেন না। তারা যা চাইবে আল্লাহ তাই দিয়ে দেবে, যেটা আল্লাহ মোহর লাগিয়ে দেবে সেটা গরিবে নামাজ খুলে দেবে। জোরে বলে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেছেন, এক ভিখারি আল্লাহওয়ালা ফকিরের দরবারে গেছেন গরিবে নামাজের দরবারে,
মান্নত করেছে হে গরিব নওয়াজ, আমি আপনার দরবারে এই ফুল চাদর ছড়িয়ে দেব, যদি আল্লাহ আমাকে একটা ছেলে দিয়ে দেয়, আল্লাহ যদি আমার একটা ছেলে দেয়, 10 মাস 10 দিন হয়ে গেছে আল্লাহ একটা কলেজার টুকরো পেটের মধ্যে দিয়ে দিয়েছে, ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, বাচ্চাটা গরিব নওয়াজের দরবারে নিয়ে গেছেন, মা ছিল বিহারি আমরা সেই অবস্থায় আছি, আমার চাচা জান কিবলা ওই এইখানে বসে আছে, বাচ্চাটার খবর নিয়েছে মতুয়াল্লি, মা কাঁদছে ফাতিয়া করছেন, বিহারি মেয়েরা দেখবেন ওই আজমির যারা গেছেন দেখতে পাবেন এক সাইডে মেয়েরা দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ে, এক সাইডে ছেলেরা গেট দিয়ে ঢোকে, আবার কিন্তু যখন ভিতরে সবাই একসঙ্গে দোয়া করছেন গরিব নওয়াজের কাছে, আর এই পাশে ছুটে এসছে, হে ভদ্র মহিলা তোমার ছেলেটা মনে হয় মারা যাবে, বলে জিসকা ইয়া আয়া ও হেফাজত করেগা, আমারা কি দেখনা হয়, জিসনে দিয়া ও বাঁচায়েগা, মানে গরিব নওয়াজের দরবারে কেউ জিন্দা এসে মুর্দা যায় না, মুর্দা এসে জিন্দা যায়, আমার এসে এসছি বাচ্চা নিয়ে আমার ছেলে মরে যাবে, কিছুক্ষণ পরে মতুয়াল্লি খবর নিয়েছে আপনার বাচ্চাটা ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই অবস্থায় মা কেমন আপনার কানবে বলুন, যাদের ছেলে হয় না তারা বুঝবে না, যাদের হয়েছে মারা গেছে তারা বুঝবেই, গরিব নওয়াজের দরবারে ওই বাচ্চাটা নিয়ে যেই চাদর মোবারকটা তুলে দিয়ে বাচ্চাটা প্রবেশ করিয়ে দিয়েছে ভিতরেই, রাত্রি 11টা বেজে গেছে, মতুয়াল্লি চাবি দিয়ে চলে গেছি, আমরা দেখছি ওই ভদ্র মহিলাটা উঠা বসা করে, এ গরিবে নওয়াজ তুমি বাচ্চা দিয়েছিলে তুমি কেড়ে নিলে কেন, ও গরিবে নওয়াজ তোমার কাছ থেকে বাচ্চা পেয়েছিলাম, আমার বাচ্চাটা তুমি কেড়ে নিয়েছো, বাচ্চা আমায় দিয়ে দাও, তোমার দরবার থেকে কেউ খালি ফিরে যায় না, ওইখানে মুর্দা সে জিন্দা হয়ে যায়, এই বলতে বলতে কানতে কানতে উঠে বসেই 400 মতো লোক আমরা দাঁড়িয়ে আছি, ওই ভদ্র মহিলা কানতে কানতে ফজরের আজান শুরু হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই অবস্থায় আজান ধ্বনি কানা আপনার চতুর্দিকে গুনগুনি আওয়াজ হয়, মাজারের ভিতর থেকে মোরা ছেলেটা মা মা করে শব্দ দিয়েছে, মতুয়াল্লি এসে বলে এ কিসকা বাচ্চা হ্যায় জো মাজার কে আন্দার রোতা হ্যায় পেশাব পাখানা কর দেগা, মা বলছে ও মতুয়াল্লি সাহেব আমার বাচ্চা পেশাব পায়খানা করবে না করবে না করবে না, আমি বাচ্চাটা মোরা ঢুকিয়েছিলাম, আল্লাহ গরিবে নওয়াজের সাদকাই আমার মোরা বাচ্চাটা জিন্দা করে দিয়েছে, জোরে বলেন না, আল্লাহ তো মেরে দিলেন, জিন্দা করনে ওলা কে, সরকারে গরিবে নওয়াজ করে দিলেন, আল্লাহ যেটা করেন ওসিলা দিয়ে করেন, বলে আল্লাহ করে দিয়েছে, শেরেক কথা বলছেন, যা করে আল্লাহ, আচ্ছা বলুন যখন ডাক্তারের কাছে যান 10 মাসের গর্ভবতী মা, হ্যাঁ তখন যে কি বলেন ডাক্তার কি, ও আল্লাহ কি ডাক্তার বাবু, মা চাহ আমার রুগী এবং ছেলে দুটোই ভালো চাই, মা মানে ছেলে পুয়ো তুই চাই, তাতে আপনার যা লাগে লাগবে, আগো আল্লাহ ওকে ডাক্তার ফাঁসে নামাজ পড়ে রোজা রাখি দাড়ি দেখেছে পেশাব করে পানি লেহি, ও মোল্লাকে জিজ্ঞেস করবে যদি ডাক্তারের কাছে যে কড় জোরে বলা যায় তোমাকেই বাঁচাতে হবে, সেখানে যাই জান বাঁচাবার জন্য, আর আমি যদি ওলি আল্লাহকে বলি আল্লাহর ওলি আমাকে বাচ্চা দিতে বলে সেরে হয়ে তারা দিতে পারবে না, যা করবে আল্লাহ, মিয়া এখানে কি হয়েছিল, যদি তোমার ওই ফাসেক ডাক্তারটার কাছে একটা আজাজ হয় তো আমার আল্লাহ ওয়ালা ওলির কাছে চাইলে সেরে কি করে হয়ে যায়, বিবেক না বেরে, হ্যাঁ মুখে সেরেক বলো আর বুকে পেরেক কথা বোঝো না, খবরদার না, শোনো যেটা আল্লাহ দেয় সেটা ওলি আল্লাহ, যেটা আপনার আল্লাহ মহল লাগিয়ে দিয়ে ওলি আল্লাহ খুলে দেয়, আপনি দেখেন না আমার আল্লাহ ওয়ালা ফকিরদের কাছে দেখুন, আপনার দেখেছেন আল্লাহ নবী বলেন আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তকদিরের লেখা বদলিয়ে যায় মা বাপের দোয়াতে পীরের দোয়াতে বুজুর্গানের দোয়াতে বদলিয়ে যায়, আল্লাহ লিখে দিয়েছে ও মৌলানা মতিউর তুমি যাচ্ছ ওই সমুদ্র করে নদীর পাড়ে পাড়ে, ওইখানে একটা কেউটে সাপ বসে আছে, ওই সাপটা ফোনা তুলে আছে, মতিউর রহমানের তকদিরে লেখা আছে সাপে কেটে খাবে, মা ঘরে বসে বসে বলেছে আল্লাহ আমার ছেলে মতিউর রাতের অন্ধকারে ভোরের বেলা সমুদ্র করে ট্রেন ধরতে যাচ্ছে, আল্লাহ তুমি তার হেফাজত করে নাও, আল্লাহ বলে জিবরিল যাও 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 আর বসে থেকো না, ওই সাপের মুখটাকে ঘুরিয়ে দাও মতিউরকে কেটো না, বলবে আল্লাহ
আল্লাহ তকদিরে লেখা আছে বলে আমি জানি আমার তকদিরে লিখেছি আমি আল্লাহ, কিন্তু আর মায়ের দোয়াতে তকদিরে লেখা মানে চেঞ্জ করে মানে সুবহানাল্লাহ। আর সেই মাকে সকালবেলা একলা ছিল না কি গো, যে মায়ের দোয়াতে শোনেন যদি বজ্রাঘাত পড়বে এক হাত বাকি আছে, মা শুধু বলেছে আল্লাহ আমার ছেলেকে হেফাজত করে নাও, তো ওই বজ্রাঘাতটা আপনার ওইখান থেকে ফিরে চলে যাবে, পড়বে না মা কাজ দেবে না, তোমার জাকাত কোনো কাজ দেবে না, মাকে আগে রাজি করো বাপকে আগে রাজি করো, হবে কি করে, সোসাইটি তো খারাপ হয়ে গেছে, পরিবেশ আমাদের খারাপ হয়েছে, যদি 10 মাসের গর্ভ মা নিয়ে পেটে ওই টিভিতে দেখে তো ছেলে মিটুন হবে না, তো আপনার ওই আপনার খাজা করিবে না, আমাদের গোলাম হবে, জোরে বলেন তো। হ্যাঁ ক্যান্সার বিমারি গো ছেলে দিকে আসসালাম আলাইকুম তো পাবেন না, বিহারে পাবেন, আপনি দেন না কত সুন্দর, ইসলামে এমন একটা সুব্যবস্থা দিয়ে গেছে যে ব্যবস্থাটা হচ্ছে আসসালামু আলাইকুম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, ছেলে বলবে ওয়ালাইকুম আসসালাম, বাপের প্রতি শান্তি হোক, ঘরে রহমত হবে, আল্লাহর ফেরেশতা নাজিল হবে, আর এ পাশে বাপ যাচ্ছে বেটা কোন ধর্মে যদি থাকে আমাকে দেখিয়ে দে আমি তার গোলামি করব, এটা কোন ধর্মের ফ্যাশন নয়, না আপনার ইহুদি ধর্মে না সনাতন ধর্মে না হিন্দু ভাইদের ধর্মে না খ্রিস্টান ধর্মে না মুসলিম ধর্মে, এটা হচ্ছে ফিল্মি স্টাইল, দেখবেন ইহুদি নাসারাদের আছে গুড মর্নিং গুড ইভিনিং, হিন্দু ধর্মে আছে ওটা নয় নমস্কার, সন্ধে হলেই নমস্কার, দেখা হলে নমস্কার, হ্যাঁ প্যান নাম বলে, কিন্তু মুসলমানের সালাম, কিন্তু এটা কোথায় পেল, কোন আপনার হিরো বার করে দিয়েছে, তো ইয়ে মুসলমান ইহুদি খ্রিস্টান লাকুয়া হয়ে গেছে হাতে, তো ভাই তুমি যদি ছেলেকে টাটা শিখাও তো বড় হলে ঝাঁটা দেবে না তো ভাত দেবে, হ্যাঁ টাটা শিখাবে তো ঝাঁটা দেবে না, তাহলে পরিবেশ খারাপ আমি করেছি, পরিবেশ যদি আমার ভালো থাকতো ছেলে আপনার কোরআনে হাফেজ হতো, ছেলে আমার হচ্ছে মা যদি পরিবেশ ভালো থাকতো, যে ঘরের হাঁড়ি ভালো হবে সে ঘরের তরকারি ভালো হবে, যে হাঁড়ি খারাপ সে তরকারি খারাপ হবে না, মা ভালো হলে ছেলে ভালো হবে, দেখবেন কচু আছে দু রকম কচু পাওয়া যায়, বন কচু আনবেন সে সিদ্ধ তো হবেই না, যদিও অনেক জাল দিয়ে সিদ্ধ হয় খাবার সময় কুটকুটনি যাবে, কারণটা কি খারাপ জিনিস আছে, তো আমি অনুরোধ করবো ওই রকম হবেন না, ছেলেকে ভালো মানুষ করুন, আর আপনার নিজের গাউসে খানদানে বায়েত হয়েছেন কোন গাউসে আদমের সিলসিলার মুরিদ হয়ে যান, দেখবেন আপনি কামিয়াব হয়ে থাকবেন, পাঁচজনা নামাজ ধরুন আপনি কামিয়াবে থাকবেন, দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা সুফিয়ানা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ আল করম, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل আচ্ছা ভাই আমি আপনাদের একটা উদাহরণ দিই, মৌলানা মতিউর রহমান সাহেব উনি আপনাদের দেশের ছেলে তো, আচ্ছা ভাই কেউ তো ওনাকে ভালো ভাই বলেন, ধরে বলেন বলেন তো, আমি একবার ওয়াজ করছিলাম শ্রীকৃষ্ণপুর বীরভূম একদল সাহেবের মাজারে, ওয়াজ করতে করতে কিছু বিজ্ঞানের ছেলে, এই বিজ্ঞানের ছেলে শোনো, তারা আমাকে প্রশ্ন করলে মৌলবী সাহেব আপনারা বড় বড় ওয়াজ করেন, কোরআনে নাকি বলা আছে কবরে আজাব হবে আগুন দিয়ে, যারা পেশাবে ছিটা থেকে বাঁচে না, হুজুর কবরে আগুন দিয়ে আজাব হবে ধোঁয়া উঠে না, এটা কি করে মানি বলুন দেখি, আমরা বিজ্ঞানের জামানায় কেউ মানবেন আপনারা, ধরে বলেন না মানবেন, আর কোরআন বলছে হবে, এই বললো দেখ কোরআন ছাড়া চলবো না, আবার বলছে মানি না, এখনই ঘুরে কোরআনে বলেছে যারা পেশাবের চিটা থেকে বাঁচবে না, জেনা করবে গুনা করবে, তাদের কবক মানে মুখ থেকে একটা এই জিভ থেকে পা পর্যন্ত ঝিঁঝির দিবে, ধাও ধাও করে জ্বলবে, আর সে ধাও ধাও করে জ্বললে তার ধোঁয়াটা কোথায় যাবে, তাহলে আপনাদের ওখানে কবরে ধোঁয়া উঠে নাকি, তাহলে বিজ্ঞান তো মেনে নেবে না, আমি বলি আচ্ছা ভাই শোনো তোমাদের তো বড় পুঁইশাক খাওয়া মাথা, আর আমরা কি খাই, আর আমরা হচ্ছে কদু শাক খাই নাকি, আচ্ছা ভাই এটা কি বলতো, বলে না কারেন্ট তার তো,
কারণে তারিটা ছুলে কি হবে ইস্পার না উস্পার হিন্দু হলে মোড়া শাসন মুসলিম হলে কবরস্থান তাই তো নাকি আচ্ছা ভাই এটা যে বৈজ্ঞানিক পুইশেখা মাথা নিয়ে যদি এই কারেন্টের তারের ভিতর দিয়ে আগুন চালাতে পারে আমার আল্লাহ পারে না বিনা ধোঁয়ায় ওই কবরে আগুন দিতে জোরে বলেন না হ্যাঁ কিনা বলেন আরে যদি বিজ্ঞান পারে তার বিনা ধোঁয়ায় কারেন্টের তারের ভিতর দিয়ে আগুন চালাতে তো আমার আল্লাহ পারে না বিনা ধোঁয়ায় কবরে আগুন দিতে হ্যাঁ মহাশয় বুঝে নিয়েছি মহাশয় একটা কথা আপনারা ওয়াজ করেন যে কবরে নাকি একটা সাপ হবে এই পশ্চিম থেকে পূর্ব পূর্ব থেকে পশ্চিম যারা আজাব মানে গুনা করবে তাদেরকে দংশন করবে মহাশয় গাঁজাখড়ি কথা এই এত বড় সাপ এই চার হাত কবরে ঢুকবে কি করে বলুন দিঘি বলে হ্যাঁ তো সত্যি বাবা মৌলবী সাহেবরা পাগড়ি বেঁধে বেঁধে সব বুদ্ধি হারিয়ে ফেলেছে কিন্তু তোমাদের বড় বুদ্ধি না চশমা চোখে দিয়ে ঘুরো তো বলে হ্যাঁ বলে কি হয়েছে আচ্ছা ভাই টিভি দেখেছো বলে হ্যাঁ হচ্ছে টিভি দেখেছি বলে আচ্ছা টিভিতে ট্রেন চলে বলে হ্যাঁ হচ্ছে টিভিতে প্লেন উড়ে বলে হুজুর উড়ে আচ্ছা ট্রেনটা ক বগির হয় চুপ আছে হুজুর 10 বগি 12 বগি 25 বগি তোমার ওই বিজ্ঞান 25 বগি ট্রেনটাকে যদি ওই 3 হাত 1 হাত টিভিতে ঢুকাতে পারে তো আমার আল্লাহ 4 হাত কবরে সাপ ঢুকাতে পারে না বলে হুজুর বুঝে নিয়েছি বলে বোকা কোথা করে শোনো আমার আল্লাহ যেটা করে দেখিয়ে দেবে দুনিয়ার বিশ্বের বৈজ্ঞানিক কোনো করতে পারবে না পারবে বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে আমি বলছি যারা মেডিসিন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে আমি মহররম আলীর এসবি গ্যারান্টি দিয়ে বলছি আজও আজও খুঁজে পাবে না 24 ঘন্টার মধ্যে কাটা হাতকে জয়েন করেছিল মোহাম্মদুর রসুলুল্লাহ 25 ঘন্টা হয়ে গেলে কেউ পারবে না আমার নবী এক ইহুদির হাতকে 24 ঘন্টার মধ্যে থুতু মোবারক দিয়ে জয়েন করেছিল বিরাট বিস্তারিত আজও বিজ্ঞানী রিসার্চ করেছিল যদি হাত কেটে পড়ে যায় হবে কিনা বিজ্ঞান প্রমাণ দিয়েছে 24 ঘন্টার মধ্যে টুকরো হয়ে গেছে হাত যদি বিজ্ঞান মেডিসিন বিজ্ঞানের কাছে আনা হয় সে হাতটা জোড়া হয়ে যাবে তবে কি সিলাই লাগবে সুতো লাগবে মলম লাগবে ব্যান্ডেজ লাগবে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ব্যান্ডেজ করেন না সুতো দেন না সুই লাগেন না থুতু মোবারক দিয়েছে তো গোটা হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ মেডিসিন বিজ্ঞান আমি চলে যাচ্ছিলাম নাজল কলেজের প্রফেসর বলছে এ মৌলবী সাহেব শুনেন ভাই কি হয়েছে ভাই বলে তোমরা নবীকে রহমতুল আলামিন বলেন বলে হ্যাঁ বলে রহমতুল আলামিন হতে পারে না সে তো কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে ওহুদের যুদ্ধ করেছে বদরের যুদ্ধ করেছে রহমতুল আলামিন আপনারা বলতে পারেন দয়ার নবী আমি বলতে পারি না বলে হ্যাঁ হ্যাঁ তিনি সর্বজাহানের জন্য রহমত হিন্দু মুসলিম খ্রিস্টান সবের জন্য তোমার বেদ বলেছে উপ নরং নন্তা মাসি সুক্তেন বচসা ভদ্রেন বচসা বয়েন চীন দদিস ন গিরণ কোদাচন আর তুমি বলছো বলি না বলে যুক্তি কি আপনার বলি ভাই আপনার অ্যাপেন্ডিসাইট হয়েছে বিরাট যন্ত্রণা উহ যাই রে বাপরে গেলাম রে বাপরে মরে গেলাম তখন ডাক্তারের কাছে নিয়ে গেছে এবিডিআটি এসিজি করুন পেটের ফটো করুন বলে আপনার অ্যাপেন্ডিক্স থেকে যাবে এখনই অপারেশন করতে হবে ডাক্তার বাবুর কাছে গেলেন সার্জেনের কাছে সার্জেন বললো একে অপারেশন করতে হবে 5000 টাকা নেব ওইখানটা ফাড়বো সুই সুর মানে সুই সুতা দিয়ে সেলাই করব আর 7 দিন বেডে শুয়ে রাখবো পেশাব পায়খানা ওইখানেই করাবো আচ্ছা ওই ডাক্তারটা ভালো না খারাপ বলে আমার উপকার করলো সে ভালো নয় বলে উপকার কি তোমার পেটকে কাটলো 7 দিন পেশাব পায়খানা বেডে করালো তারপরে আবার টাকা নিল সে তো অস্ত্রোপচার করে আপনাকে কি করে আপনার ভালো হতে পারে সে মন্দ হবে না বলে না আমার ওই পুঁজটাকে বার করে দিয়েছে না মিয়া যদি তোমার ডাক্তার তোমার পেটের যন্ত্রণা হওয়ার পুঁজটাকে বার করিয়ে তোমাকে সুস্থ সবল করে তুলে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আইয়ামে জাহেলিয়াতে যখন ইসলামের মধ্যে পুঁজ হয়েছিল অ্যাপেন্ডিসাইজ হয়েছিল যখন ইসলামের মধ্যে ভাই বোনের পরিচয় ছিল না যখন ইসলামের মধ্যে বোনকে গাধার মতো ব্যবহার করা হতো যখন মাকে বাঁদির মতো ব্যবহার করা হতো নিজের বোনের সঙ্গে বিবাহ করা হতো চুলগুলো বব্বরের মতো হয়ে থাকতো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ নারীদের বাক শক্তি দিয়েছিলেন কর্মশক্তি দিয়েছিলেন ব্লাউজ পরার বিধান দিয়েছিলেন নারীদের মর্যাদা দিয়েছিল বলো বলো তিনি হচ্ছে খারাপ করেছিলেন না ভালো করেছেন জোরে বলেন না ডাক্তার প্রফেসর বলছেন হুজুর আমি বুঝতে পেরেছিলাম না আজকে মেনে নিলাম হ্যাঁ হ্যাঁ রসুলের পাক সাহাশাল্লাম সবের জন্য রহমতাল্লিল আলামিন জোরে বলেন না সুবহানাল্লাহ আর এই মেয়েরা আজকে দু পাতা পড়ে বলে নবী নাকি ব্যবিচারী ছিল কে গো ওই তাসলিমা নাসরিন বেহায়া মেয়ে কোথায় করে হ্যাঁ
যে বলে কি আরে ছেলেরা দাঁড়ি পেশাব করে আমিও পেশাব করবো দাঁড়ি, আর করলে তো আমার কি বয়ে গেল, কোথায় পড়বে পেশাব দাঁড়ি করলে? হ্যাঁ খবরদার না, দূর হাঁটো ওরকম মেয়েকে, ওই রকম মুসলিমে কলঙ্ক মেয়ে তোমাদের মুখে ঝাঁটা, যারা নবী তোমাদের কর্মশক্তির অধিকার দিয়েছিল আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, যখন তোমাদের ইজ্জতের কোনো দাম ছিল না, মরুভূমির ধূসর বালুতে বিলীন হয়ে যাচ্ছিল, তখন নবী এক বাক্যে বলেছিলেন না, নারী আমাদের মা, যারা হচ্ছে আমাদের মায়ের সম্মান দিয়ে নবী তোমাদের উঁচু সম্মান দিয়েছিল, তোমাদের কোনো বাপের অংশীদার ছিলে না, কোনো অংশ দিয়াত না, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের ফারাই যাবে অংশীদার করে গেছিল। আজকে সেই নবীর প্রতি কলম ধরেছো, ছি লজ্জা থাক, খবরদার হয়ে যান। মুফতান মাওলানা মতিউর রহমান সাহেব আপনার দেশের ছেলে ইমাম, তাই না? আচ্ছা ভাই, কেউ তো ভাই বলেন, কেউ মামা বলেন, কেউ চাচা বলেন, উনি ইমামত করছেন এই মসজিদে। আজকে দেখলাম উনি ইমামত করলেন, ধরলেন একে তা তো বেজাল ভাই, আল্লাহ আকবর, হবে কেন? আরে আপনার ভাই নাই, ওনার বাবা এসেছেন একটি দা তো বেজাল বেটা, আল্লাহ আকবার, উপো এসেছে একটি দা তো বেজাল ভাতি, আল্লাহ আকবার, কি গো হবে না? কেমন আছে হোক, নামাইছে ফাসিল, কারণটা কি? আরে বাপ বলতে পারে না, বলো বলো, যখন চোদ্দ বৈশাখের দিনে ওই মাথার ঘামকে পায়ে ফেলে না খেয়ে বলুন দেখি সমুদ্র করে মাথায় করে চাল দিয়েছে, বগলে করে আপনার এক টাকায় তিনটে রুটি এনে ছেলের মুখে দিয়েছিলেন, দেওয়ার পরে বাসি বাচ্চা নিয়ে বসেছেন, ওই অবস্থায় ছেলে আব্বা বলে হাঁক মেরেছে, আর সে হাঁক মারার সঙ্গে সঙ্গে মাছের টুকরো খানা ছেলের মুখে দিয়ে দিয়েছেন, কাঁটাগুলো চিবিয়ে খেয়েছেন ছেলের মুখে লোকমা দিয়ে দিয়েছেন, বলো সেই ছেলে আজকে ইমামতে দাঁড়িয়ে গেছে তো বাপ বেটা বলতে পারবে না, ভাই ভাইকে ভাই বলতে পারবে না, ফুপো ভাইকে ভাতিজা বলতে পারবে না, মামা বে আপনার ভাঞ্জাকে ভাঞ্জা বলতে পারবে না, বাপ বলতে হবে একটি দাঁত বেহেজাল ইমাম, মামা হলেও বলতে হবে একটি দাঁত বেহেজাল ইমাম, ছেলে হলেও বলতে হবে একটি দাঁত বেহেজাল ইমাম, বলতে হবে না? যদি বলে দেই ভাই বেটা ছেলে নামাজ থেকে বাতিল, নামাজ হবে না ফাসিদ হয়ে যাবে, বলো বলো, যদি দুনিয়ার ছেলে ইমামতি করে মানুষ করে তাকে বেটা, ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে গেলে বেটা যদি না বলা যায়, আর যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সব ইমামের ইমাম, যিনি ইমামুল আম্বিয়া তাকে যদি ভাই বলে ইমান থাকবে, জোরে বলেন না, যেমন এখান থেকে উম্মতি থেকে বাদ হয়ে যাবে ওইখানে আপনার হচ্ছে ইমামত থেকে আপনার নামাজ থেকে ফাসিদ, এখানে উম্মত থেকে বাতিল, জোরে বলেন না, হবে না? আর যদি উম্মত থেকে বাতিল হয়ে যায় তাকে বেটি দিয়া যাবে, জোরে বলেন না? কারা বলে? দেওবন্দি ওহাবি কাদিয়ানি, যারা তবলিগি জামাত করেন, আমি বলছি কিতাবের নাম তাকবিয়াতুল ইমান, পাতা নাম্বার 73, দেখবেন নবী গস সব আমারা ভাই হ্যায়, যে বড়া বুজুর্গ হ্যায় ও বড়া ভাই হ্যায়, নবী তাহলে বড় ভাই, যে নবীকে বড় ভাই মানে সে তার পিছে নামাজ হবে, তাহলে বুঝা গেল যাকে তার পিছে যদি নামাজ না হয় তাকে তার জবাই খাওয়া যাবে, যদি তার জবাই না খাওয়া যায় তাকে মেয়ে দিয়া যাবে। শোনেন আবু দাউদ শরীফের হাদিস, ওয়াইন মারিদু ফালা তাইদুহুম, ওয়াইন লাকিতু ফালা তাসিল্লুহুম, ওলা তাজালিসুহুম, ওলা তুয়াকিলুহুম, ওলা তানাকে আহুম, ফালা সাল্লিমু মাহুম, ওলা সাল্লিমু মাহুম। যারা হচ্ছে আমার নবীর দুশমন ওয়াবি দেওবান্দি, ওরা হচ্ছে অসুস্থ হয়ে গেলে ওদের ইয়াদা করতে যাবে না, দেখতে যাবে না, ওদের জানাজা পড়বে না, পড়াবে না, ওদের সঙ্গে সালাম করবে না, সালাম দেবে না, ওদের সঙ্গে খাবে না, বিয়ে দেবে না, বিয়ে পড়াবে না, ওদের সঙ্গে মিশবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এ আমার নবী পাক বলে গেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ যারা নবীকে ভাই বলে তাদের সঙ্গে আমার কোনো রিশতা নাই, আর যদি কেউ রিশতা করে তাকে বয়কট করুন, আপনার সঙ্গে বলবেন মুফতি সাহেব আপনি ওদের কথা বলছেন কেন, আপনারা স্টেজে উঠেই গালি দেন, ওদের খারাপ বলেন, আমি নয়, আমি নয়, আমার খোদা বলেছে যখন তুমি পবিত্র জায়গায় যাবে গালি দিয়ে যাবে, আল্লাহ বলে না? হ্যাঁ আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে যখন পবিত্র জায়গায় যাবে, পবিত্র জায়গা পবিত্র জিনিস হবে, তখন কিন্তু গালি দেবে। আচ্ছা কোরআন শরীফ দেখেছেন?
দেখেছেন কোরআন শরীফ পড়ার আগে উযু করতে হয় তো কোরআন শরীফ পবিত্র না অপবিত্র আচ্ছা পড়ার আগে কি পড়া হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম গালি দিতে হচ্ছে বিশ্বে কোনো এমন কিতাব নাই যে কিতাব পড়লে গালি দিতে হয় তাওরাত ইনজিল জবুর মহাভারত রামায়ণ আপনার বাইবেল যত কিতাব আছে না কেন কোন কিতাব পড়তে গেলে গালি দিতে হয় না আগে কিন্তু আমার কোরআন পড়তে গেলে আগে গালি দিয়ে তবে ছুতে হয় তাহলে কেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যদি আপনাকে শয়তান মরদুদ লালাইল বলে আপনি রাগ করবেন না বলছে আগে শয়তানকে গালি দে শয়তান মরদুদ গালি আরবি ভাষায় এই গালিটা দিয়ে তবে কোরআন শরীফ ছোঁ তাহলে যদি কোরআন পবিত্র জায়গায় যাওয়ার পরে পবিত্র ছোঁয়ার পরে গালি দিয়ে ছুতে বলা হয়েছে এই পবিত্র স্টেজে যারা আমার নবীর দুশমন তাকে গালি দিলে খোদার শূন্য তাদের হবে সুবহানাল্লাহ খোদার শূন্য তাদাই এ গালি দিয়া আমার নয় শুনেন তাই যদি বলেন গালি দিয়া সওয়াব জোরে বলেন বলাইরা হয় কি সূরা কলম দেখেছেন সূরা কলম পড়েছেন মৌলভী সাহেবরা আছেন হাফেজজি আছেন সূরা কলমে নবী পাক চলে যাচ্ছেন মুগিরা বলে একজন লোক ছিল এ হারাম কোন নবী পাককে পাগল বলে দিয়েছেন আমার নবী বলেছিলেন হারামি আল্লাহ বলছেন এ নবী তোমায় কিছু বলতে হবে না ওর বদলা আমি দিয়ে দিচ্ছি সূরা কলমে আল্লাহকে দশটা গালি দিয়েছে কটা হারামি জেনাকর সারাবি মিথ্যাবাদী লম্পট লুচ্চ এরকম ভাবে গালি দিয়ে গেছে ওর মুখকে শুয়োরের মতো বানিয়ে দিয়েছে কার মুগিরার সেই মুগিরা বলছে নবী আমাকে হারামি বলেছে মোহাম্মদ তোর মাথা আজ কাটবই না হলে কিন্তু পানি খাবো না বলে আমি মাকে আগে জিজ্ঞাসা করি নবী বলেছে হারামি যদি সত্যি হয় তাহলে আমি ঠিক ছেড়ে দেবো আর যদি মিথ্যা হয় মোহাম্মদ তোর মাথাটা কেটে দেবো দৌড়ে গেছে মায়ের কাছে মা মা বলে গেছে বলে বল বেটা বলে মা বলো তুমি আমি হচ্ছে আপনার হারামি না হালালি বুকে চেপে তরবারি ধরেছে বলে বেটা এই তো হারামির কাজ করে গেলি বলে কি বেটা যদি হালালি হতিস তো বুকে চেপে মাকে বলতে পারতিস এ তো হারামির পরিচয় বুকে চেপে তরবারি ধরেছিস চুপ হয়ে গেছে বেটা নবী তো ঠিক বলেছেন হারামি বলে মা কি করে বলে তোর বাপের অনেক সম্পত্তি আছে সুরা কলমে দেখবেন কোরআন শরীফে আপনার ওই সম্পত্তি কে লিবে না হবে তোর বাপ হিজড়া আমি একটা রাখাল ছেলের সঙ্গে খারাপ কাজ করে তুই হয়েছিস আমার নবী কোথায় করেছে কি হয়েছে সব জানেন বলেন নবী আমার গায়েবের খবর জানে না জরুরি বলেন হ্যাঁ এ খবরদার খবরদার নবীর সানে তোহিন যদি করেন সারা জিন্দেগি বেকার হয়ে যাবে বলে নবী গায়েবের খবর জানেন না কোথায় কি মুগিরার মা করেছে নবী আমার ঘরে বসে বসে তার খবর বলে দিয়েছে দৌড়ে এসছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলেছেন সত্য মিথ্যা নয় জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল ওহাবির সঙ্গে কোনো কানেকশন রাখা যাবে না একজন কোন ব্যক্তি বিরাট লিস্ট পাঠিয়েছে এদের সঙ্গে এদের পিছে নামাজ হবে কিনা ওদিকে মেয়ে দিয়ে যাবে কিনা ওদের সঙ্গে খাওয়া যাবে কিনা ওদের পিছে নামাজ পড়লে কি তাহলে বুঝা গেল নামাজ পড়া যাবে না খাওয়া যাবে না জবিয়া করা খাওয়া যাবে না প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো হয়ে গেছে নাকি আর কি আছে আর যে কোনো নামাজ জুমার নামাজ দেহাতে তো এমনি তো নামাজই পড়া যাবে না হ্যাঁ ঘরে এসে জোহর নামাজ পড়ে নেবেন দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা সুফিয়ানা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাহাবি বারাকাতু সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আপনারা বাবুই পাখি দেখেছেন জোরে বলেন জি জি বাবুই পাখি দেখেছেন আচ্ছা বাবুই পাখি বাসা তৈরি করে না দেখবেন একটা মুখ হয় দুটো মুখ তৈরি একটা লম্বা করে নামিয়ে দেয় একটা ছোট হ্যাঁ আচ্ছা একটা মুখ আবার বন্ধ করে রাখে আবার দেখবেন ও যদি এবছর উত্তরে হাওয়া চলে তো বাসার মুখ দক্ষিণে বানিয়ে দেয় দক্ষিণে হাওয়া চললে উত্তরে আমি আপনাদের প্রশ্ন করব যদি উত্তরে বা দক্ষিণে তৈরি করে আচ্ছা ও কি আলিপুর আবহাওয়া দপ্তরে ট্রেনিং নিতে গেছিল হ্যাঁ হাসছে কেন গো হ্যাঁ তাহলে ও কি করে জানলো কি এবছর উত্তরে হাওয়া চলবে আবার দক্ষিণে চলবে তো উত্তরে মুখ বানিয়ে দিয়েছে এটা আজীব কারখানা বাবুই পাখি কি আল্লাহ ও জ্ঞান দিয়েছে এবছর কোন দিকে আবহাওয়া দপ্তরের খবর বুঝে নিয়েছে বাসার মুখ উল্টো দিকে তৈরি করে আবার একটা বাসাকে লম্বা করে না বা একটাকে ছোট করে বলে এটা কার কামরা বলে আমি আমার ওয়াইফ নো অ্যান্টি কোনো পারমিশন নাই
আর এটা এটা হচ্ছে গেস্ট হাউস আমার বন্ধু বান্ধবের জন্য বলে চেয়ার নাই সোফা নাই বলে আমি এত সুন্দর চেয়ার তৈরি করে দিয়েছি সোফা দেখবেন 1 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি লম্বা ওই নিচের মুখটাতে একটা ফেতে মতো করে দিয়েছি বন্ধু বান্ধব আসবে ওইখানে বসবে কত আপনার বুদ্ধি দিয়েছে বাবাই পাখিকে বলে আর কি বলে রাতের বেলা অন্ধকারে থাকো কি করে বন্ধু বলে না না আমি অন্ধকারে থাকি না কি করো বলে সন্ধ্যা হয়ে যায় একটু গোবর নিয়ে আসি বা কাদা নিয়ে আসি ওই বাসাই দিয়ে দিই দুটো জোনাকি পোকা ধরে এনে মাথাগুলোকে ধরে সারা দব 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 চলেই যায় লোডশেডিং হয় না লাইন চলে যায় না ফিউজ হয়ে যায় না ডুম বাস্ট হয় না লাল হয়েও জ্বলে না তার দিতেও লাগে না তেল দিতেও লাগে না বিনা তেলেই চলে বলো বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক দিবস ভিক্টর এক বাক্যে বলেছে যে একমাত্র জোনাকি পোকা যেটা কুদরতি আলো যার মধ্যে কোনো তাপমাত্রা নাই বিনা রেক্টারে চেক করার পরে তাপমাত্রা ধরা যায় না এত আরামদায়ক এয়ার কন্ডিশন আলো বিশ্বে কোনো আলো পাওয়া যায় না বলো যদি বাবুই পাখি ভবিষ্যতের কথা বুঝে তার বাসাটাকে উল্টো তৈরি করতে পারে আমার ইমাম আপনার ইমাম ইমামে আহমদে যা বলেছেন আর কই গায়েব কিয়া তুমসে নিয়া হবালা জব না খোদাই চুপা তুম পে করো দরুদ দরুদে পাক পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদানা সুফিয়ানা মাওলানা মুহাম্মাদিন মাদানে জুদেল করম ওয়া আলিহি ওয়া সাহবিহি বারাক সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ আগো যদি ওই বাবুই পাখিকে গায়েবের খবর বলতে পারে আর আমার নবী বলতে পারে না এ বিবেক না বেরেল শোনো মাদারের জন্য নবুয়াত কিতাবের দাম 550 টাকা লেখক আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাই নবী আমার এরকম মিলাদ করে যাচ্ছেন সাহাবায়ে কেরামের মজমা লেগে আছে এক সাহাবী নবী আমার মিলাদ ভঙ্গ করে দিয়েছেন এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি জোড়হাত করে বলি অন্ধকার রাত মেঘচ্ছন্ন আকাশ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের যাবার জন্য একটা লাইটের ব্যবস্থা করে দেন আল্লাহ নবী বলে ও আমার সাহাবী শোনো 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 ওই যে আপনার গাছ থেকেই একটা ডালা ভেঙে নিয়ে এসো আমি তোমাদের আলো তৈরি করে দিচ্ছি আল্লাহ নবীর কাছে খেজুরের ডালা নিয়েছেন সাহাবী নিয়ে আসার পরে নবী আমার হাত মোবারক লাগিয়ে দিয়েছেন রড লাইটের মতো জ্বলতে শুরু হয়ে গেছে আর এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ওর ঘর থেকে আমার ঘর অনেক দূর আমি আবার কিভাবে যাব বলে তুমি একটা খেজুরের ডালা নিয়ে এসো ও যখন ঘরে পৌঁছিয়ে যাবে তখন ওর খেজুরের ডালা থেকে তোমার ডালাটা ঠেকি আলো তৈরি করে নেবে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ ওইখানে যে যাব আমার আলোটা বন্ধ করব কি করে সারা রাত আলো জ্বললে যে হুজুর ঘুম হবে না নবী বলছে ও সাহাবী শোনো তোমার দরজার কাছে একটা কেউটে সাপ বসে আছে কোথার খবর মদিনায় খবর নবী আছেন খবর দিচ্ছেন দরজায় কেউটে সাপ বসে আছে ওই সাপটাকে তুমি মারবে লাইটটা বন্ধ হয়ে যাবে সাপটা মরে যায় না সুবহানাল্লাহ ও বিয়া কোথায় আছো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর থেকে বলছেন যাও তোমার দরজায় একটা কেউটে সাপ বসে আছে যে সাপটা মারলে তোমার লাইট বন্ধ হয়ে যাবে আর সাপটাও মারা যাবে নবী যদি গায়েবের খবর জানতেন না সাপের খবর বললেন কি করে জোরে বলেন না তাহলে নবী গায়েব দা নবী জোরে বলেন গায়েব দা নবী নবী গায়েবের খবর জানেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত আজ বৈজ্ঞানিক কোথায় আছেন শুনেন আপনারা অনেক শুনেছেন ওয়াজ আল্লাহর নবী আপনাদেরকে মৌলবি মোল্লা মুনশিরা বলে উযু করার সময় নাকে পানি দেবে দেবে বলে না হ্যাঁ কেন দেব কেন দেব গো মৌলবি মোল্লারা কি বলবে হ্যাঁ এটা নবী বলে গেছে নবীর সুন্নত নাকে পানি দেওয়ার সময় দুটো আঙুল দিতে তাই তো এমনি বলে দিল নবী পাক আমার নবীর বিজ্ঞানটাকে রিসার্চ করতে শুরু করেছে কেন নবী বললেন কেন নাকে পানি দিতে হবে আঙুল দিতে হবে আবার নরম হাড় পর্যন্ত একটা লোকের বিবেকের মধ্যে পোকা হয়েছে ব্রেনে পোকা হয়েছে পোকাটাকেই যখন যন্ত্রণা শুরু হয়ে গেছে মাথাটা অপারেশন করার পরে পোকা পাওয়া যায় ওই পোকাটাকে ভালো করে কীটনাশক দিয়ে মারতে শুরু করেছেন কোনো মতে পোকাটা মরে না তারপরে আবার ভালো করে আপনার তেলকে গরম করে দেয়া হয়েছে পোকা মরে না পোকাটাকে জার্মানে পাঠিয়ে দেওয়া হয়েছে ভালো করে টকপকে করে তেলকে খুঁটি ফুটিয়ে ওই পোকাকে ফেলে দেওয়া হয়েছে পোকা মরে না উন্নত
কীটনাশক দিয়ে পোকাকে মারা হয়েছে, কোনো মতে মারা যায় নাও। চিন্তাই পড়ে গেল বিজ্ঞানীরা, হাই রে হাই, কেন পোকা মরছে না, এত উন্নতম কীটনাশক দিয়া হয়েছে, বিষ দিয়া হয়েছে, কোনো মতেই মরছে না। চিন্তা করে দুটো হাতকে ধুয়ে আপনার ওই হাতটাকে ঝেড়ে দেওয়ার পরেই একটা টোপা পানি নখের ওই পোকার মধ্যে পড়ে যায়, পোকাটা তরতর তরতর করে মরতে শুরু করে দিয়েছে। বিজ্ঞানীরা এক বাক্যে বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্ববিজ্ঞানের বিজ্ঞান, যিনি ওই নাকে পানি দেওয়ার সময় দুটো আঙুল দিতে বলেছে, যারা নাকে পানি দেওয়ার সময় ওই দুটো আঙুলকে আপনার প্রবেশ করাবে তাদের মাথায় কখনো পোকা হবে না। জোরে বলেন না, নবী আমার বিজ্ঞানের বিজ্ঞান, তাকে বলে তোমরা বড় বিজ্ঞান হয়ে গেছো। আল্লাহ নবী বলে, ও আমার উম্মত, উম্মতিরা শুনে লাও, যখন তোমরা উযু করবে ঘাটটাকে ভালো করে মাসা করে নেবে, আমি মোল্লা, আমি মুন্সি, আমি মুফতি, আমি হাবে বলি, এটা নবীর সুন্নত ঘাড় মশা করতে বলেছি। বিজ্ঞানীরা বলল, না না না, নবী কেন বললেন ঘাড় মশা করতে হবে, কেন বললেন, হাদিসটা রিসাদ করতে শুরু করে দিয়েছি। টিকার পরে দেখা গেছে আল্লাহ নবী বলেছেন আপনার উযুতে ঘাড় মশা করতে হবে। একটা লোককে ঘাড় মশা করানো হচ্ছে, একটা লোককে করা হয় না। বিজ্ঞানী প্রমাণ দিয়েছে, যারা পাঁচ অক্ত উযু করে ঘাড়টা মশা করবে, এই শাহাদত রক্তটাকে নরম পানি পৌঁছাবে, তাদের কখনো স্ট্রোক হবে না। জোরে বলেন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা এই ভালো করে এই নরম পানিকে নিয়ে ভালো করে ঘাটটা মশা করবে, তাদের ইষ্টক রোগ থেকে বেঁচে থাকবে। তাহলে বলো নবী কত বড় বিজ্ঞানের বিজ্ঞান। আল্লাহ নবী বলে, তোমরা দাঁড়িয়ে পানি পান করবে না, আমি বলেছি তুমি খাবেন না দাঁড়িয়ে, এখানে শয়তানি কাজ, কেন খাবে না। আল্লাহ নবীর ফর্মুলা থেকে বিজ্ঞানরা রিসার্চ করতে শুরু করে দিয়েছে। নবী মোহাম্মদ রসুলুল্লাহর কথা বলা হয়েছে যে কেন বললেন যে দাঁড়িয়ে পানি খাবেন না, কি কারণে বলেছে দাঁড়িয়ে পানি খাবেন না, কি কারণে বলেছে, রিসার্চ করতে শুরু করে দিয়েছে। ও বিজ্ঞানীর দলেরা শুনে লাও, যখন রিসার্চ করতে একটা লোককে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করানো হয়েছে, একটা লোককে বসে বসে পানি পান করানো হয়েছে, দেখা গেছে যে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, তাদের ওই দাঁড়িয়ে পানি পান করার পরে হাটাটক হয়েছে, হাতের রোগটা। আগো দাঁড়িয়ে যে পানি পান করছে, বলুন যখন পানিটা জোরে গিটবেন হাতে ধাক্কা লাগে না? বিজ্ঞান বলছে দাঁড়িয়ে পানি খাওয়ার পরে ওই ভাতটা ধাক্কা লাগে, হাতের প্রবলেম শুরু হয়। যারা দাঁড়িয়ে পানি খায় তাদের মধ্যে হাটের প্রবলেম জলদি আসে, যারা বসে খায় তারা হাট রোগ থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে জানেন মিশরে একটা মেয়ে, দুটো মেয়ে, দুটো ছেলে হয়েছে, একজনের মেয়ে একজনের ছেলে। এবারে মেয়ে যার হয়েছে একজন ছেলে বদলিয়ে নিয়েছে, নেওয়ার পরে মেয়েটা বলছে এটা আমার ছেলে, ই বলছে আমার ছেলে। তখন বিজ্ঞানী মতে কি করতে হবে ভাই, ব্লাড টেস্ট, রক্ত টেস্ট। অ্যারো গ্রুপ নিয়েছে, অ্যারো গ্রুপ নিয়ে প্রত্যেকটা গ্রুপ এক, অ্যারো যা গ্রুপ অ্যারো তা গ্রুপ। তাহলে ছেলেটা কাকে দেবে, কাকে দেবে, চিন্তাই পড়ে গেছে। বিজ্ঞানীরা হাইরান, বলে ওরে শুনে লই, নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর বিজ্ঞানটা একবার খুলে দেখ, হাদিসের পাতা উল্টাতে লেগেছে, কোরআনের আইন দেখতে লেগেছে। আজ যাকারো মিসলু হাজ্জুল উনসাইন, ছেলের জন্য ডবল, মেয়ের জন্য আধা, ছেলের জন্য ডবল, মেয়ের জন্য আধা। ব্লাড টেস্ট ফেল হয়ে গেছে, রক্তই প্রমাণ হয় না, সবই গ্রুপ এক হয়ে গেছে, ছেলে মেয়ে চারজনেরই গ্রুপ এক, কাকে ছেলেটা দেবে। আল্লাহ নবীর ফর্মুলা, যাকে ছেলে হবে তার ডবল দুধ হবে, যার মেয়ে হবে তার দুধের ওজনটা কম হবে। চিন্তা করে বিজ্ঞানীরা দুটো মায়ের কাছে 5 ml করে দুগ্ধ নিয়ে ওই তারাজুতে ফেলে দিয়েছে, দাঁড়ি পাল্লায় ফেলে দিয়েছে, যে মেয়েটার আপনার দুধের ওজনটা ভারী হয়েছে, এক বাক্যে বলে দিয়েছে, না না না, নবীর ফয়সালা সত্য, এই মেয়েটার ছেলে আর দুধের ওজনটা ভারী হয়েছে, কোরআনি আইন হচ্ছে ছেলেদের ডবল মেয়েদের হাফ। জোরে বলেন না, সুবহানাল্লাহ। কই বিজ্ঞান ফেল হয়ে গেল না, বিজ্ঞান অজ্ঞান হয়ে গেছে? নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বিজ্ঞান কাজ করছে, দেখুন আজ কোথায় আছো, বিজ্ঞান কোথায় চলে যাবে। আপনারা জানেন কিছুদিন আগে সুস্মিতা রানী বলে আপনার মহাকাশ ভবন করেছিল না, কদিনে 90 দিন, 90 দিন যাবেন কিসে, প্লেনে, আগো রকেটে যাবে, 90 দিনের খাবার নিতে হবে তো,
বলে আরে তুই যে যাবি 90 দিন খাবি পায়খানা পেশাব করে তো রকেট ভেঙে পড়ে যাবে, হবে না? মাথায় ঘুরে গেল সুস্মিতা, চিন্তা করলো 90 দিনের খাবার তার উপরে পায়খানা পেশাব হবে, সে তো একদম গন্ধয়ে টিকা যাবে না, আবার তার উপরে ভারী হয়ে যাবে তো রকেট তো ভেঙে পড়ে যাবে। বলে দেখ নবী মোহাম্মদ রসুল্লাহর কোন ফর্মুলা আছে নাকি? গসে আজম মেহবুবে সুবানি আব্দুল কাদের জিলানি লেখা গণিয়াতু তালেবিনে দেখবেন লিখে দিয়েছে যে সর্বপ্রথম জান্নাতি খোরাক হবে মাছের কলিজা। কি হবে? আপনাদের এখানে মাছের কলিজা খাই তো, বড় বড় কলিজা হয় না? বড় বড় হয় তো? কত বড় কলিজা হয়? মাছের কলিজার স্বাদই কেউ জানে না কেমন হয়, বলে আমরা খাই খবর দেন না, ছোট করেছে আল্লাহর মজাটাই কাউকে দেখায় না জান্নাতে খাওয়াবে বলে। ওরা চিন্তা করলো সত্যি তো কি মাছের কলেজ, আর কি হবে? আনারের আনার খাবে, আনারের রস। আনার বলতে গেলে শুধু একটা ফলকে বলা হয় না, বিভিন্ন ফলকে নিংড়ে রস বার করি আল্লাহ তাবারক তাআলা জান্নাতে খাবে, যে খাবারটাই পেশাবও পায়খানা হবে না। তো বিজ্ঞানী খুঁজে পেলো যে আইরে ভাই নবী মোহাম্মদ রসুল্লাহর ফলমূলা জান্নাতি খাবারে কোনো পেশাব পায়খানা হয় না। এক কাজ কর, তিমি মাছ ধরে নিয়াই আর কলেজাটাকে ভালো করে শুকা আর পাটা তৈরি কর। দেখলেন পাটা তৈরি হলো, আর বেদানা আপেল আপনার লেবু টেবু সব রসকে নিংড়ে অতে ঢাল ঢেলে ভালো করে গুলি করে ক্যাপসুল তৈরি কর। সুস্মিতা তৈরি হচ্ছে 90 দিনের জন্য 90টা ট্যাবলেট, একটা করে গেলে সারাদিন আর ভোগ পেঁয়াজ লাগবে না, কি গো জাহাজ ভারী হবে। আপনার কঙ্কাল পড়ে আছে, এই লাস্টে সুস্মিতা যে প্রমাণ করে দিয়েছে কোন কথা মানা যাবে না। আল্লাহর বিধান হচ্ছে আপনার নূহ আলাইহিস সালামের বন্যা হয়েছিল, যেটা যদি পাহাড় ছুঁড়ে গেছিল সেই যদি পাহাড়ের বন্যাতে তিন মাস যে পাহাড়ে লেগে তার কঙ্কাল এখনো মৌজুদ, সুবহানাল্লাহ। সে বন্যাটা কিভাবে হয়েছিল? আগো এই আটলান্টিক মহাসাগর, লোহিত মহাসাগর, এই যে আপনাদের গঙ্গা কে কেটেছিল গো? ইতিহাস বলতে পারবে? ভূগোল বলতে পারবে? বিজ্ঞানী বলতে কে কেটেছিল? না না, আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছিল ওরে নূহ শুনে লে তুই নৌকা তৈরি করেছিস, আমি আল্লাহ তোকে নৌকাতে চাপাবো, তোর দুশ্মন যারা তাদের ডুবিয়ে মারব, আমি আল্লাহ জমিনকে যেখানে যেখানে ফাটিয়ে ওই পানি উত্তোলন করব, ওইখান দিয়ে আল্লাহ আমি এক একটা সমুদ্র নদী তৈরি করে দেব, কোনো মানুষকে খুলতে হবে না। লাস্টের বিজ্ঞানী ওই সুস্মিতা রায় বলে গেছেন রানী যে আল্লাহ তাবারক তালার অসীম ক্ষুদ্রতেই ওই নদ নদী খাল বিল তৈরি হয়েছে। জোরে বলেন না। তাহলে খাল বিল কেউ কাটতে যায় না? 90 দিনের জন্য 98 দিন সেখান থেকে ঘুরে এলো ইনশাআল্লাহ, আজ তার পেশাব পায়খানা হলো না নবীর ফর্মুলায়। আচ্ছা আপনাদের কাছে বলি, নবীর ফর্মুলায় চলবেন তো? জোরে চলবেন তো? আচ্ছা ভাই, এখানে হচ্ছে ইমান আগানে নামাজ আগে বড় নামাজ পড়ে যাচ্ছি, নবীকে ভাই বললে ইমান থাকবে? বড় নামাজ পড়ছি, যদি আমি নজি আপনার আল্লাহর সামনে গুস্তাই করি নামাজ কাজে লাগবে? আচ্ছা এখানে রান্না হয়েছে? রান্না রান্না হয়েছে তো? আচ্ছা রান্নাতে নুন কমলে খাওয়া যাবে? হ্যাঁ এটা ভুল বললে খাওয়া যাবে, মজা হবে না, টেস্টফুল হবে না। আর যদি পেঁয়াজ কম হয়? খাওয়া যাবে কিন্তু অত মজা হবে না। আর যদি তেল কম হয়? ইন্টারেস্টফুল হবে না। আচ্ছা হাঁড়ির তোলা ছেদা হলে সব চুলোই না? তাহলে বোঝা গেল হাঁড়িটাকে মজবুত করতে হবে, সে হাঁড়িটার নাম ইমান। যদি ইমান মজবুত না থাকে নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না। আল্লাহকে জিজ্ঞাসা করুন আল্লাহ ইমান মজবুতের জন্য কি আছে, কি করব, হাঁড়ি কিসে মজবুত হবে? আমার আল্লাহ বলেন কুলিন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, আমার ভালোবাসা হয়ে যাবে, তোমার ইমান মজবুত হয়ে যাবে। যদি তোমার ইমান থাকে নামাজ থাকবে, রোজা থাকবে, আর ইমান যদি না থাকে নামাজ থাকবে না, রোজা থাকবে না। জোরে বলেন না, থাকবে সব বেকার। তাহলে ইমান মজবুত করবেন তো? আচ্ছা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব,
ছোট ভাইয়ের মতো। আমরা ভারতবর্ষে কত লোক বাস করি গো? এখন 30 প্রায় ছুঁয়ে গেছে। পৃথিবীতে আমরা বাস করি 620 কোটি। ভারতবর্ষে মুসলমান বাস করে আমাদের ইসলামী গণনায় 40 থেকে 45 কোটি, সরকারি আদমশুমারিতে 20 থেকে 25 কোটি, তাই তো? আচ্ছা বলুন, আজ কি আমাদের সংখ্যালঘু বলে আমাদেরকে দূরে রেখেছে? না, রাগ করবেন না, কোনো পার্টির বিরুদ্ধে বলছি না। কেন বলছেন বলুন তো? যদি আমি মহাসাহেব বাপ স্টেশনে বসে থাকি, দেখবেন ইশারা করবে চাচা, কিন্তু আপনারাও চাচা। কারণটা কি ছিল? চাচা বলে ওই জন্য আপনারা চাচা নয়, আর আমরা চাচা আর আপনারা চাচা, ওই জন্য। তাহলে সংখ্যালঘু সবাই, কিন্তু দেখি দিল এরা, এরাই হচ্ছে সংখ্যালঘু। কারণটা তাহলে আমাদের কারণে আমরা হলাম না? বুঝতে পারছেন না কথাটা? মুসলমান, তুমি বাঘের জাত কোনোখানে ভয় করো না। শোনো, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদ আল উম্মতি আজরু মিয়াতা শাহিদিন। আখেরি জামানায় যদি একটা সুন্নতকে পালন করেন, 100 শহীদের দরজা দিয়া হবে। কত? কটা শহীদের? 100টা শহীদের। কে শহীদ ছিলেন আপনারা জানেন না? এখন ক্যান্সার বিমারি এসে গেছে। হ্যাঁ, ইয়ে লোক কায়াম করতে হ্যাঁ, কোরআন মে হাই কাহি। ওকে জিজ্ঞাস করো না, মোল্লাজি মুসলমানি করো, খাতনা করো, কোরআনে আছে? বেটা, যারা বলে ক্যাম করা চলবে না, কোরআনে নাই, ওরা মানে খাতনাও করে না। কেউ করে কি না? বলো কোরআনে আছে? আচ্ছা আজান দাও তো, আজান, আজান কোরআনে আছে? তাহলে কেন দেয়? ক্যান্সার বিমারি যেমনি ক্যামের কথা আসবে, তখন বলবে কি, ওরে বাবরে কোরআনে নাই, কোরআন চলবে না, সেরেক বেদাত। আচ্ছা বলুন, আপনারা ভারতবর্ষে স্বাধীনতা দিবস পালন করেন? জোরে বলেন করেন। আরে হ্যাঁ কিনা করেন? মোল্লা মুন্সি মক্তবে মাদ্রাসায় আপনার ওই কলেজে ও অফিসে স্কুলে প্রাইমারিতে হয়তো কি করেন? একটা পতাকা তুলে দিয়েছেন, পতাকা কথা বলে? চলে? হাত গুলো জোড়ো করে, হাত গুলোকে তুলে দিয়ে বেঁধে, জনগণ মন অধি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। কারণটা কি? তারা হচ্ছে ভারত স্বাধীন করেছিল কে? ক্ষুদিরাম বসু, মৌলানা মাসুম আলী, শওকত আলী, আপনার রাজা রামমোহন রায়, এই এরা হচ্ছে কি করেছিল? আপনার ভারত স্বাধীন করেছিল, তারা হিরো হয়ে আছে তাদের স্মরণে। ওই ওহাবি মোল্লাকে জিজ্ঞাস করুন না, মিয়া যদি ভারত স্বাধীন করে, আজাদ করে, তাদের স্মরণে পতাকা তুলে দাঁড়ানো জায়েজ হয়? যে কারবালার প্রান্তরে নিজের কারিয়াল জুয়ান 18 বৎসরের ইমামে কাসেমের রক্তে রাঙা কারবালাইকে আপনার লুটিয়ে দিয়েছেন, সেই নেতাদের স্মরণে দাঁড়ানো যায় না? যে আলী আকবরের লাশকে কারবালার প্রান্তরে তরপতে হয়ে নিজের মায়ের কোলে ফেলে দিয়েছে, যে মা থেকে সবর করে নিয়ে, বলো বলো সেই নেতাদের জন্য দাঁড়ানো যায় না? বলো যে আছে কারবালার প্রান্তরে আলী আসগরের 6 মাসের বালক শিশু, বেগুনা কোন গুনা ছিল না, হলকুমে তীর বুরদ বরদাস্ত করে ইসলামের ঝান্ডা তুলে আজাদ করে দিয়েছে, সে নেতাদের জন্য দাঁড়ানো যায় না? জোরে বলে যায়। তাহলে যদি তোমার নেতাদের জন্য দাঁড়ানো যায়, তো আমার মোহাম্মদ রাসূলুল্লাহর জন্য দাঁড়ানো যাবে। মিয়া, তুমি যে কবিতাটা গাও জাতীয় সংগীতটা, সে কবিতার মানে দেখো, দেখবে যে কোনখানে দাঁড়িয়েছে মানে। জনগণ মন অধি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্চম জজকে নিয়ে একজন মালা গেঁথেছে, কে? আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, জন মন গণ মানে রজনী, গেঁদা জুঁই ফুলের মালা গেঁথে পঞ্চম জজকে দিচ্ছে। হুজুর আপনাকে মারালাম, ভারত ভাগ্য বিধাতা, মানে তুমি ভারতের বিধাতা। একটা জজকে বিধাতা মানছেন? আমার কবি, আপনার কবি, তেজস্বী কবি, আপনার নজওয়ান কবি, বিদ্রোহী কবি নূর ইসলাম বলেছিলেন, এ ঠাকুরজি কি বলছো শোনো, বিধাতার বুকে একে দেব স্মৃতিপদ চিহ্ন, যারা নিংড়ে খায় মানুষের রক্ত, খবরদার না ও বিধাতা হতে পারেন না, একমাত্র বিধাতা আমার আল্লাহ, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, আপনার রিজিকের মালিক, তিনি আমার বিধাতা। ওই পঞ্চম জজ বিধাতা হতে পারেন না? বলো, তোমার যদি ওই পতাকা তুলে জনগণ জায়েজ হয়, তো আমার নবীর নামে
দাঁড়িয়ে ইয়া নবীটা জায়েজ হবে। তোমার যদি পতাকা তুলে আপনার ওই জনগণ জায়েজ হয় তো আমার নবীর নামে সালাত ও সালামটা জায়েজ হবে। আমি তো জোর গলায় বলি যেখানে থাকবে মুস্তফা জানে রহমত সেখানে না আসতে পারবে ওয়াহাবি দেওবন্দি আসতে পারবে না। ইনশাআল্লাহ ফজরের কিয়াম করুন মাগরিবে কিয়াম করুন দেখবেন ওয়াহাবি আপনার মসজিদে আসতে পারবে না। এলে ঘাড় ধরে বার করিয়ে দেন মসজিদে তাদের আড্ডাখানা নয় মসজিদে ইবাদতখানা যেখানে জান্নাতের বাগিচা মসজিদকে বলা হয়েছে। রাসূল আমার বলেন যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ইবাদতে মসজিদে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ আপনার মাফ হয়ে যাবে আর তওবা করে বাড়ি ফিরে গেলে ইনশাআল্লাহ আপনার বিনা হিসাবে জান্নাতে আমরা সুবহানাল্লাহ জোরে বলেন না। হ্যাঁ কোথায় আছো শেরেক হয়ে যায় বেদাত হয়ে যায় সেরেক বেদাতের উপর ফতোয়া দেবেন না খবরদার বিবেক সামলিয়ে কথা বলবেন। আচ্ছা বলুন 40 কোটি মুসলমান কাপুরুষের মতো বাস করছি কেন সংখ্যালঘু হয়ে দাড়ি নাই মুসলমান দিতে পরিচয়তে ভয় লাগে। আমি বলি শোনেন বাজারে যাবেন তো আপনাকে মুসলমান বলবে দাড়িটা রাখুন ইনশাআল্লাহ সম্মানে সম্মানিত হবে সংখ্যালঘু আর থাকবো না গুরু হয়ে দাঁড়াবো যদি আমরা চাচা না হয়ে চাচা হয়ে যাই জোরে বলেন না। হ্যাঁ যদি চাচা না হয়ে আচ্ছা ভাই আপনি মারা গেলেন একটা অনুরোধ করব রাস্তায় অ্যাক্সিডেন্ট চাচা হয়ে আছেন কাপড় খুলে দেখবে না কাটা কি গোটা বিচার হবে তো আরে হবে কি জোরে বলেন না। যদি না কিছু বুঝতে পারে মৌলানা সাহেবকে বলবে যদি বুঝতে পারে নিয়ে যাও আর নালে চুলিতে ফেলে দেনা যাক পুড়ে যাক তাই না। অনুরোধ করব যদি একটা এরকম টুপি পাতলা পকেটে রেখে দেন ওই টুপিটা আপনার পকেট থেকে বেরিয়ে আসবে মূল্যবান টুপি আপনার ওই দাফন ও কাফন হবে কোন ইমামের হাতে তুলে দিবে হবে ইনশাআল্লাহ জোরে বলতে হবে হবে হাত তুলুন হবে একটা টুপি রাখা যাবে। আরে মিয়া শোনেন রাস্তায় যাচ্ছেন ট্রেনটা অ্যাক্সিডেন্ট করে গেল আপনার পরিচয় মুসলিমের কিছুই নয় যখন আপনার এসডিও বিডিও প্রধান পঞ্চায়েত এমএলএ এমপি সব দেখবে অ্যাক্সিডেন্ট হয়েছে আর পরিচয়টা কি আছে আপনার তো সব চাচা কি দেখবে দেখতে তো একদম সেই মেয়েদের মতো হয়ে গেছে এখন তো মচও আবার ছিলে দিচ্ছে বাপরে বাপ পিছনে লম্বা চুল মচের মতো মনে হচ্ছে দিদিমণি দাঁড়িয়ে আছে এইরকম হয়ে গেছেন তো। তো যদি একটা টুপি পকেটে রাখেন আর সেই টুপিটা তখন পকেটে হাত দিলেই বেরিয়ে আসবে আহা আপনি কিছুই করেন না নাম হবে কি মুসলমান ছিল। তো মৌলানা মতিউর রহমানকে ডাকবে মৌলানা বা আপনার ভাই আপনার ওই কাবাতুল্লাহকে ডাকবেন হে কাবাতুল্লাহ সাহেব আপনি আপনার লাশটা নিয়ে যান এটা হচ্ছে কোন মুসলমানের লাশ আছে বলো ওই টুপিটা রাখার জন্য একটা সুন্নতকে মানার জন্য আপনার লাশটা হেফাজতে জানাজা হয়েছিল হয় না হবে ইনশাআল্লাহ হবে জোরে বলেন হবে ইনশাআল্লাহ টুপি রাখা যাবে। অনুরোধ করবো আমি আপনাদের ছোট ভাইয়ের মতো ছোট ছেলের মতো আমি আমার এই 33 বছর বয়সে আমি এই কথাটা সব জায়গায় বলে যাই আচ্ছা ভাই একটা সুন্নত মানা যাবে না একটা সুন্নত মানা যাবে না এই চাচা না থেকে একটা যদি আর চাচা হয়ে যেতে কেউ পারবেন না একটা হাত তুলে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গস পীর কা দামান ওলি আল্লাহ কা দামান গস কা দামান আমার হযরত আবু আলী কালান্দার টাইম হয়েছে নাকি ভাই আমার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা সুফিয়ানা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি আল করম ওয়া আলিহি ওয়া সাহবিহি বারাকা সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ আচ্ছা ভাই আমি অনুরোধ করব একটা অনুরোধ আপনি রাখবেন অনেকের এই শুকতি মাছলি খায় না শুকতি মাছলি হ্যাঁ ইমামে আজমের মশলা শুকতি মাছলির মধ্যে যে আঁধ ভরিটা ফেলা হয় আঁতটা আছে না আচ্ছা আপনি আঁতটা কি করে খাবেন তাতে পায়খানা আছে তো হ্যাঁ তাহলে পায়খানাটা খাচ্ছেন কি করে ফতোয়া লাগান আপনি খাবেন না ছাড়বেন তাহলে যদি হয় আপনি নিজে ঘরে তৈরি করুন না খাওয়াটা হারাম বলছি না যদি ঘরে তৈরি করতে পারেন আঁতগুলো ফেলতে হবে আঁতগুলো পায়খানা আছে আর পায়খানা সরিয়ে যাওয়ার জন্য তো আঁতগুলোকে ফেলে দিয়ে ভালো করে ধরে এনে বেঁচে শুকান না আর যেখানে শুকানো ও তো নয় কুকুর বিড়াল শিয়াল যত চলছে মানে পা দিয়ে মেরে টেড়ে বালিতে ও আঁত ভরি পায়খানা সব লেগে আছে সব শুকিয়ে যাচ্ছে যাচ্ছে না ছেড়ে দেবেন কি আছে একটা বদবু তো আছে আসুন আমি আপনার পিয়ারা মুস্তফার নামে
ইমামে পাককে স্মরণ করে নবী পাকের স্থানে একবার সালাতু সালাম পড়বো ইনশাআল্লাহ। হুজুর কিবলা আসবেন, আরো বক্তা আছে, আপনার তারা আরো বিভিন্ন বলবে। আমি আজকে হ্যাঁ শুনেন, আচ্ছা আমাদের এই জামানায় আচ্ছা আলোর দরকার কি? আলোর আচ্ছা আলো কি হয়, কিসের জন্য? তার মানে হোঁচট খেয়ে যাবেন, কাঁটা লেগে যাবে, সাপে কামড়িয়ে দিবে, তার জন্য আলো চাই না, টর্চ? যদি টর্চে হচ্ছে সাপ থেকে বাঁচানো যায়, কাঁটা থেকে বাঁচানো যায়, পাথর থেকে বাঁচানো যায়, তাহলে দিলকে বাঁচাবার জন্য টর্চ চাই তো, ধরে পান তাই তো? তাহলে দিলকে বাঁচাবার জন্য টর্চ আমি এখানে এনেছি, জানো ভাই একটা কিতাব দিই, দিলকে বাঁচাতে হবে। এই পা বাঁচিয়েছেন টর্চে, দিলের টর্চ তৈরি করতে গেলে বই পড়তে হবে। গোলাম সাহ মুফতি গোলাম সাহেবের কিছু এমন কিতাব লেখা আছে যাতে বিস্তারিত ইমান আকিদা সমস্ত কি জানতে পারবেন। আমরা ব্যাংকের টাকা সুদ কি সুদ না জানতে পারবেন। আমাদের হচ্ছে আরো কিছু আছে, তবলিগি জামাতের গুপ্ত রহস্য, কেন ওদের খারাপ বলা হয়, ওরা কোন দেশের দালাল, ওরা কোন দেশের চামচা, ওদেরকে এত ঘৃণিত কেন, ওরা নবীর স্থানে কি লিখেছে সেই বইটি পাবেন। তাহলে বুঝে গেল টর্চ ব্যাটারিতে পা বাঁচানো যায়, যান বাঁচানো যায়, তাহলে ইমান বাঁচাতে গেলে তবলিগি জামাতের গুপ্ত রহস্য একটা কিনবেন। আমরা আজকে প্রায় লাইফ ইনসিওর করে থাকি, ব্যাংকে টাকা রাখি, এই টাকা নিয়ে বিরাট ঝামেলা হয়, কিন্তু তার জন্য কেন মুফতি সাহেবকে ফতোয়া আনতে যাব? সামনে একটা কিতাব কিনে পড়তে পারি না, ভালো করে বুঝতে পারবো, মুফতি সাহেবকে গেলেন সে শর্টকাটে একটি ফতোয়া দিল জায়েজ, কিন্তু কেন জায়েজ, কেন আমি খাবো, কেন খাওয়া যাবে, ভারতবর্ষে বাস করছি, ওরা কে, কাদের কাছ থেকে নিচ্ছি, ব্যাংকটা কার, এই কথাটা জানতে গেলে আপনার ব্যাংকের সুদ প্রসঙ্গ আপনি একটা কিতাব পাবেন। এই কিতাবগুলো মৌলানা মতিউর রহমান সাহেবের কাছে আছে এবং আরো বিভিন্ন বিভিন্ন কিতাব আছে, যে কিতাবগুলো ওনাকে আর্ডার দিলে উনি আনিয়ে দিবেন ইনশাআল্লাহ। যেমন টর্চে নিজেকে বাঁচানো যায়, ইমানকে বাঁচাবার জন্য আপনি এই কিতাব সংগ্রহ করবেন, আপনার ইহজগৎ পরজগৎ কামিয়াব হয়ে যাবে। আসুন আমার সঙ্গে আমার নিজের লেখা কয়েকটা সালাম পড়বো, তারপরে ইনশাআল্লাহ কিতাব আসুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবি, বাংলার সোনার জমিনে দাঁড়িয়েছি তোমার চরণে, মোরা যে অধম গোনাগার, দেখা দিও মোদের স্বপনে। ইয়া নবী সালাম আলাইকা হাবিবি, আমি এক নিঃস্ব সওয়ালি, পাঠালাম সালামের ডালি, চুমিয়া রওজার জালি, মিটাবো মনে রোকালি। আনবে সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ঢাকি যে তোমারি গোলাম,
পড়ি যে তোমার পর সালাম করিব গোলারি মালা মিটাব মনে রিজালায় আনবে يا رسول الله يا حبيبي كوريا غنا ساتو بعد এসেছি দরবারে তোমার নাই কিছু মোদের দেখাবার কয়ামতে ভরো সাতো মারে আনবে يا حبيب السلام عليك صلوات الله عليك نبي جير ঠিকানা মদিনা এসেছে ফিতনার জামানা মোরা যে অধম গোনাগার নিয়োগ কেয়ামের নজরানায় আনবে يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك بو هوا بو جونا গিয়ে মোর নবীকে বলো না দিলে যে দুঃখ সহে না আছি পড়ে তারি দিবানায় আনবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম يا حبيب سلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وصحابك يا شفيعنا يوم الجزاء بلغ الأولى بكماله কাশফত দুজা বি জামালিহি হাসানাত জামিয় ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম।